গাইডলাইন তৈরি হয়েছিল, যেহেতু কোনো রুলস ছিল না ন্যাশনাল ইউথ পলিসি ওদিকে, সেজন্য একটা অন্যান্য পলিসির হেল্প নিয়ে, রুলস এর সাপোর্ট নিয়ে পরে একটা গাইডলাইন তৈরি করা হয়েছিল। ওই গাইডলাইনের উপর ভিত্তি করে ওরা আর কি একটা ফরমেশন কমিটি গঠন করে, ওই কমিটিটা এটাকে আগায় নিয়ে যাচ্ছে। তো ওরা একনলেজ করেছে যে অক্সফামের এই ড্রাফট প্রপোজালের উপরে ওরা কাজ করেছে আর কি, ভালো লাগা জায়গা। ইটস গুড যে মানে ইউগা আপনারা সাইটেড হলেন, তো দ্যাটস অলসো আ গুড ইয়ার আর কি। জি জি, একটু ওয়েট করি, আমাদের আরো কিছু টিম মেম্বারদের আসা মনে হয় এখনো বাকি আছে, একটু দেখি। জি আই থিংক শুভদাদা জয়েন করেছেন। শুভদাদা কি অবস্থা, ভালো আছেন? এই তো বিজন, কেমন আছেন? এই তো আমি ইমন, আপনি তো আছেন, কি অবস্থা লোকমান ভাইদের? লিজ দি, লোকমান ভাই, দীপক দা কিছু বলেছেন ওনারা? জেইন আপাকে দেখছি জয়েন করেছেন। আপা আসসালামু আলাইকুম, আমি জয়েন করেছি আপা। হ্যাঁ, থ্যাংক ইউ জেরিন আপা। লোকমান ভাই কি জয়েন করবেন? লোকমান ভাই তো জয়েন করবেন আপা, আমি ওই যে একটু আর্লি বাসায়, মানে আমি বাসা থেকেই আর কি জয়েন করছি। লোকমান ভাই অফিসে আছেন, আমি কথা বলছি আপা। না, লোকমান ভাই অলরেডি জয়েন করেছেন। হ্যাঁ, একটু ওয়েট করি, শুভ আপা। আচ্ছা হ্যাঁ, বলেন। সবাইকে ফোন দিয়েছি যে মেইল আবার এগেন ইনভাইটেশন মেইলও করে দিয়েছে সবাইকে, এগেন কথা হয়েছে, তো মানে আসার কথা এখন। না না, দেখছি, আমরা ওয়েট করি, কারণ অনেক সময় লিঙ্ক ঢাকার বাইরে তো একটু সমস্যা হয়। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি। গুড আফটারনুন, গুড আফটারনুন লকন ভাই, ভালো আছেন? সালামু আলাইকুম লোকমান ভাই, নাইস টু সি ইউ হিয়ার এগেইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে? হ্যাঁ জি, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। জানি আজকে উইকেন্ড শুরু হবে, সবাই উইকেন্ডে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, বাট থ্যাংক ইউ এগেইন, আপনারা টাইম করে এসেছেন আমাদের সেশনটা অ্যাটেন্ড করার জন্য, উই আর রিয়েলি গ্রেটফুল। জানি না ওমর, এখন তো আসলে উইকেন্ড বলতে তো বাসায় উইকেন্ড নেই আর কি। আমি তাই বলতে যাচ্ছিলাম ওমর ভাই, উইকেন্ড কি জিনিস? তাও ফ্রাইডে আসলে সবার একটা মেন্টাল পারসেপশন আসে যে আচ্ছা না শুক্রবার কালকে, তো এই জন্য সাইকোলজিক্যাল একটা এফেক্ট আসে। আই নো সবারই ডিফিকাল্ট উইক, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখন হয়ে গেছে, ওয়ার্ক ওয়ার্ক ব্যালেন্স। তাই আমাদের আরেকজন গেস্ট স্পিকার তারিক ভাই ইজ অলসো হিয়ার, ওয়েলকাম তারিক ভাই। থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। তারিক ভাই ইজ কো-ফাউন্ডার অফ অ্যান ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ, উনি আজকে আমাদের সাথে উনার এক্সপিরিয়েন্স গুলি শেয়ার করবেন, এবং আমাদের সাথে আপনারা যারা পরে জয়েন করেছেন সুব্রত দাও আছেন, হি ইজ দ্য হেড অফ অলসো অ্যানাদার ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ, অ্যান্ড উনি উনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, ইট ইজ কল্ড ভালো। আশা করি সবাই এনজয় করবেন সেশনটা। সো উইল শর্টলি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। তো আজকের আমাদের প্রেজেন্টেশন সেশনটা হচ্ছে ইম্প্যাক্ট অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রাইজেস। আমাদের কলিগ মেহাদ হক, হু ইজ আ সিনিয়র বিজনেস কনসালটেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার, উনি শর্ট প্রেজেন্টেশনটা নেবেন। তারপরে আমরা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশনে চলে যাব, যেখানে আমরা দুইটা রিয়েল কেস স্টাডি দেখবো আমাদের দুইজন গেস্টের থেকে, দেন আমরা ফ্লোরটা খুলে দিব ওপেন ডিসকাশনের জন্য। সো আমরা আরো কিছুটা সময় ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো। থ্যাংক ইউ ফর হ্যাভিং দ্য পেশেন্স।
আমাদের অক্সফ্যাম টিমে আসলে অনেকেরই জয়েন করার কথা ছিল, আমার সাথে ওভারফোনেও কথা হয়েছে, কিন্তু এই ফ্লাড আসার কারণে যেহেতু আমরা অনেকগুলো হিউম্যানিটেরিয়ান রেসপন্স এর সাথে আছি, এই অনেকেই কিন্তু ফিল্ডে মুভ করতে হয়েছে। আবার অনেকেরই প্রায়োরিটি দেখা যাচ্ছে যে রেগুলার ডোনারদের সাথে মিটিং থাকছে, যার কারণে না ওভারল্যাপ হয়ে গেছে। কিন্তু অনেকেই খুব ইন্টারেস্টেড ছিলেন এবং আমার সাথে ওভারফোনে কথাও বলেছেন যে ওনারা জয়েন করবেন। না কমপ্লিট আন্ডারস্ট্যান্ড তো শিবা আপা, একটা হয়ে গেছে আসলে। কতগুলো ক্রাইসিস দেখেন এট এ টাইম, একটু বরিশাল টিম বাকি আছে আসার জন্য। আচ্ছা ওনারা জয়েন করবেন কিনা একটু নক করে রেখে না, তারপর তাহলে আমরা শুরু করে দেব। হ্যাঁ যেটা বলছিলাম যে অসম এখন মানে কতগুলো রেসপন্সের উপরে ক্রাইসিস, মানে রেসপন্সের উপর রেসপন্স করছে, যেমন রোহিঙ্গা রেসপন্স তো ছিল সবচেয়ে বড় রেসপন্স প্রোগ্রাম ছিল, কক্সবাজার রোহিঙ্গা রেসপন্স, তারপরে আসলো কোভিড, মাঝে কিছু সাইক্লোন গেছে ফনি বুলবুলের, পরেও আসলো হচ্ছে কোভিড, তারপরে আবার আমফান, তার মধ্যে এখন আবার ফ্লাড। বরিশাল থেকে শোয়েব ভাই চলে আসছে, আমার মনে হয় আমরা শুরু করতে পারি, কারণ আমি শোয়েব ভাইকে দেখছি। তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি, যেহেতু আমাদের আসলে একটু সময় নিয়ে সেশনগুলো হলে বোঝা যায়, কোয়েশ্চেন অ্যানসার থাকে, প্রেজেন্টাররাও একটু ভালো মতো প্রেজেন্ট করতে পারেন। তাহলে আমি ওমর ভাইয়ের উপর ছেড়ে দিচ্ছি, প্লিজ প্রসিড করেন। শিওর আপা থ্যাংক ইউ সো মাচ। আমরা সেশনটা শুরু করার আগে আমরা চাচ্ছিলাম একটা শর্ট ইন্ট্রোডাকশন সেশন হোক, আমরা সবাই নিজেদের নাম এবং কোথায় আছি কারেন্টলি বললে আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারবো আজকে আমাদের অডিয়েন্স বেসটা কারা। তো আমি ফার্স্টে আমারটা বলে দিই, আমার নাম হচ্ছে ওমর, আমি একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে লাইট ক্যাসেল পার্টনার্সে আছি। সো ফর দ্য পাস্ট অ্যাবাউট টু ইয়ার্স আমি ইকোসিস্টেম অ্যান্ড ইনভেস্টমেন্টস টিমটায় আছি, এখানে আমি মূলত এক্সেলেরেটর প্রোগ্রাম অ্যান্ড ইনকিউবেশন প্রোগ্রামস উইথ আদার এসএমই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছি। আই উইল কাইন্ডলি রিকোয়েস্ট বিজন ভাই টু কন্টিনিউ দ্য চেইন, আর দেন আমাদের বাকি গেস্টদেরকে আমি রিকোয়েস্ট করব। ধন্যবাদ সবাইকে, আমার নাম বিচন, আমি মূলত লাইট ক্যাসেলের সাথে আছি গত 6 বছর ধরে আর কি, আর প্রচুর কাজ করা হচ্ছে এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্টে, অসমের সাথে কিছু কাজ হয়েছে, আই এম হ্যাপি টু বি হিয়ার অ্যাজ ওয়েল। আমি যদি আমাদের একটু গেস্টদের রিকোয়েস্ট করি তাদেরকে একটু ইন্ট্রোডাকশন করার জন্য, তারিক ভাই আপনি। আমি তারিক, আমি রমণী থেকে আসছি, আমি বেসিক্যালি কো-ফাউন্ডার সিও রমণী, আমি রমণী অপারেশন এন্ড বিজনেস সাইডটা দেখি। সো আমরা রমণী থেকে রমণীর সাথে আছি আমরা প্রায় 2 বছর ধরে। ধন্যবাদ তারিক ভাই। সুব্রত দা আপনি যদি একটু বলেন। শিওর, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, আমার নাম সুব্রত, আমি বহুদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি সুইস কন্ট্রাক্টে, তারপরে গত বছর একটা ইনিশিয়েটিভ শুরু করেছি যেটা নিয়ে আজকে কথা বলবো, সোশ্যাল এন্টারপ্রাইজ ভালো। সো আপনাদের সবার সাথে কথা বলে লুকিং ফরওয়ার্ড টু দ্য ডিসকাশন, এন্ড থ্যাংক ইউ বিজন এন্ড অক্সফাম ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ সুব্রত দা। আমরা এখন অক্সফ্যামে যারা আমাদের গেস্টরা আছেন তারা যদি কাইন্ডলি আপনাদের নাম এবং কি করছেন আপাতত একটু বলতেন প্লিজ। হ্যালো ভাইয়া, আপনার বক্তব্যগুলো মিস করেছি, মানে শুনতে পাচ্ছিলাম না কিছু, আমি আবার জয়েন করছি। জি শিওর লোকমান ভাই, নো প্রবলেম। হ্যালো আমাকে শোনা যাচ্ছে? আমাদের সাথে আজকে দুইজন গেস্ট জয়েন করবে, আমি একটু দেখতে চাচ্ছিলাম তারিক ভাই এবং সুব্রত দা আপনারা কি জয়েন করতে পেরেছেন? হ্যাঁ মেহাদ, আমরা তার ওই পর্বটা শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এখন ইন্ট্রোডাকশন পর্বতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
যে লোকমান ভাই বলেন একটু জাস্ট ইন্ট্রোডাকশন প্লাস আপনি যদি আরেকজনকে নমিনেট করেন ইন্ট্রোডাকশনের জন্য। ধন্যবাদ বিজন ভাই, এবং আজকে যারা সোশ্যাল ইমপ্যাক্ট এন্টারপ্রাইজের এই সেশনে জয়েন করেছি সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা আসলে একটা একটা ধাপ পার হচ্ছি, আজকের যে আলোচনা হবে সোশ্যাল এন্টারপ্রাইজের যে ইম্প্যাক্টের বিষয়টা, এটা মনে হচ্ছে আর কি যে খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা আলোচনা হবে। তো আমি আসলে আমার মানে কথা না বাড়িয়ে আমরা সেশনে আপনাদের কথাই শুনতে চাই, তারপরে আসলে আমি বলবো আর কি বক্তব্য বা কোনো বাড়ি আসতে আমি বলবো। আপনার পরিচয় দিয়েছেন? ও সরি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, আমি কাজ করছি হলো এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রজেক্টে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কোডেকে, এবং বসছি হলো খুলনায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লোকমান ভাই, আমার মনে হয় জেরিন আপা একটু বলেন, তারপর আবার আপনি কাকে বলতে বলবেন আপনি নমিনেট করে দিন। আসসালামু আলাইকুম, আমি জেরিন তাসনিন, আমি কাজ করছি কোডেক এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রজেক্টে খুলনাতে। ধন্যবাদ। থ্যাংক ইউ জেরিন আপা। নেক্সট কেউ একজন প্লিজ বলেন। সবাইকে শুভেচ্ছা, আমি শোয়েব বলছিলাম, আমি কাজ করছি ওয়েব ফাউন্ডেশনে এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্প, আমি টেকনিক্যাল অফিসার হিসেবে আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ শোয়েব ভাই। আমি দীপ, দীপক দা, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে অনেকদিন পর। আর কি বাকি আছে ভাই? সবাইকে শুভ বিকেল, আমি এলিজাবেথ বলছি, এলিজাবেথ মারান্ডি, আমি আরডিআরএস বাংলাদেশে কাজ করি এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পে, এবং আমি এখন আছি রাজশাহী পুঠিয়াতে, এখানে এই প্রজেক্টটাকে কোঅর্ডিনেট করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এলিজাবেথ আপা। সাথে প্রতাপ দা আছেন কি? প্রতাপ দা বাংলাদেশে কাজ করছি ভলান্টিয়ার হিসেবে, আমি যতগুলো সেশন পারি সবকিছু অ্যাটেন্ড করি, এবং ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমার অ্যাকচুয়ালি ওরকম কোনো আইডিয়া ছিল না, লাস্ট ওয়েবিনারটাতে অনেক ইনসাইটফুল ছিল, সো আই এম হিয়ার টুডে অ্যাজ ওয়েল হোপিং টু লার্ন আ লট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অনিকা আপা ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। আমরা মনে হয় সবারই মোটামুটি হয়ে গেলে মনে হয় শুরু করতে পারি, কেউ কি বাকি আছে? আর তেমন কাউকে দেখছেন বিজন ভাই, আমি মেহাতকে কাইন্ডলি রিকোয়েস্ট করব ওর একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে, ইউ নো, টু রোল অন দা সেশন উইথ দা প্রেজেন্টেশন। মেহাত, ইউ আর মিউটেড, কান্ট হিয়ার ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। ওমর, আমার নাম মেহাদুল হক, আমি লাইফসাইকেল পার্টনার্সে আছি অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার এন্ড সিনিয়র বিজনেস কনসালটেন্ট। আমি মূলত বিনিয়োগ বৃদ্ধি নামে যে প্রজেক্ট আছে এসিসিকে সাথে, ওটা আমি কোঅর্ডিনেট করছি লোকাল চ্যাপ্টার। তো সে অপরকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সেশনটি আয়োজন করার জন্য। আজকে মূলত আমরা সোশ্যাল ইম্প্যাক্ট এন্টারপ্রাইজটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং আমরা মার্কেট থেকে দুইজন এক্সপার্ট নিয়ে এসেছি। আমাদের সাথে আছে আপনার তারিক ভাই ফ্রম আপনার রমণি, এটা সিইও, এবং তার সাথে আমাদের সাথে আছে সুব্রত কুমার দা, he is the CEO of Halo Social Enterprise.
So, Muloto, I'm going to make a presentation short of our creativity. This is going to be a very preliminary introduction to it. And then Amader speaker kach theke, we'll learn further. Kibhabe Amader Impact Enterprise amader Bangladeshe kaj korche. Amar screen ta ki dekha jacche? Not yet. Hey, screen shared. এখন দেখা যাচ্ছে. Thank you. Thank you. So, আজকে মূলত আমরা ছোট করে শুরু করি আর কি social impact enterprise কে নিয়ে. মূলত আমরা এটাকে কিভাবে দেখছি আর কি. So, আপনার normally আপনার পুরনো কালে আমাদের যে non-profit organization গুলো ছিল who are old school, তাদের main objective ছিল social impact তৈরি করা. তারা আপনার বাইরে থেকে আপনার funding নিয়ে আসতো, donor funding নিয়ে আসতো এবং ওটা দিয়েই তারা আপনার impactটাকে create করে আর কি. আর for-profit যে company গুলো আছে তাদের main objective গুলো থাকে যে তাদের profit potentialটাকে কিভাবে maximize করা যায়. And this is where the two main streamline organizations used to work in RK. But as the time rolled in, dekha gelo je amader actually social impact potential take apnar for profit model er bhitore incorporate hoye gelo, which is why apnar CSR level er kaj gulo asteche ebong apnar old school non profit organization gulo dekhlo je tara jodi shudhu donor funding er upore base kore thake, they are not sustainable. When the funding runs out, তখন তারা টিকে থাকতে পারছে না. So they also started realizing that they also need to generate revenue and profit. So which is which kind of actually gave the birth of the concept of the social impact enterprises, okay. So mainly social impact enterprises they build business model beyond profit. তারা আপনার profit এর ছাড়াও আপনার যে people planet আছে আপনার কিউ বটম লাইন they try to touch it, okay. So আমরা যদি বিজনেস মডেলটাকে চিন্তা করে দেখি আর কি, নন প্রফিট অর্গানাইজেশন গুলা তাদের মেইন অবজেক্টিভ থাকে যে আপনার সোশ্যাল ভ্যালুটাকে অ্যাচিভ করতে পাওয়া আর কি. সো আইডিয়ালি যেটা আমি বললাম যে তারা পিওরলি আপনার গ্রান্টস অথবা ডোনেশন থেকে আপনার রাইজ করতে পারে অথবা তারা অ্যাডিশনালি মার্কেট থেকে তারা রেভিনিউ জেনারেট করে দে ক্যান ক্রিয়েট আ সাস্টেইনেবল বিজনেস অ্যান্ড দেন গিভ আ সোশ্যাল achieve a social value argue. On the other hand, apnar financial value jonno apnar traditional business ra they purely have the intention to make a revenue argue, because this is what they're looking for to pay off the board and the investors. E pashapashi tara apnar CSR ni ashlo and corporate philanthropy ni ashlo, which kind of added towards the social impact. Whereas the social enterprises, they come purely from the impact investing, and their main objective is to actually create a measurable social impact other than a financial return. They have to be a sustainable business, and whatever profit they generate, they want to reinvest it in their organization again. Now, definitely, apnar social enterprise it can leverage as a non-profit entity or a for-profit entity. If it's a non-profit, tahole apnar there are more potential factor hocche apnar kibhabe they can become potentially self-sustaining. And on the other hand, for-profit jodi hoye thake, their mission ta thake hocche holo to create a profit, but then again, reinvesting it and creating a social impact. So. এটাকে যদি আমি একদম ক্লিয়ারলি ভেঙে দিই, দেখা যায় যে আপনার ট্রেডিশনাল নন প্রফিট গুলো যারা আপনার রেভিনিউ জেনারেশন স্ট্রিম থেকে অ্যাড করছে, দে বিকাম আ নন প্রফিট সোশ্যাল এন্টারপ্রাইজ, হোয়ারাস ট্রেডিশনাল বিজনেস যারা আপনার লিগালি ডিক্লেয়ার করছে অ্যাজ আ সোশ্যাল কর্পোরেট পারপাস, দে ক্লেম দ্যাম সো অ্যাজ আ ফর প্রফিট সোশ্যাল এন্টারপ্রাইজ. সো এইখানে আমি মূলত ইন টোটাল নয়টা মডেল আছে আমি একটু ভেঙে দেখাতে চাচ্ছিলাম যে আপনার সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলগুলো কিভাবে কাজ করছে ইন দ্য স্পেক্ট্রাম আই তো সো দ্য এন্টারপ্রেনারশিপ সাপোর্ট মডেল এইখানে মূলত আপনার সোশ্যাল এন্টারপ্রাইজগুলো তারা আপনার টার্গেট পপুলেশন রিচ করছে টু দ্য মার্কেট অ্যান্ড দে গিভিং দ্য বেসিক সাপোর্ট অন দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু দ্য ক্লায়েন্টস অ্যান্ড দে আর অ্যাচিভিং দ্য পারপাস আই তো এছাড়াও আপনার আছে মার্কেট ইন্টারমিডিয়ারি মডেল যেখানে আপনার সোশ্যাল এন্টারপ্রাইজ আপনার টার্গেট পপুলেশন ও মার্কেটের মাঝখানে কাজ করছে অ্যান্ড দে আর
time they're acting as a connector to it, creating a market linkage. Employment model basically apnar je target population ta ache apnar taderke they're creating a job employment. Amra ami just choto kore jodi example kore dei, let's say apnar marketing intermediary model ami actually dekhte pai, let's say kono e-commerce jodi apnar thake je apnar farmers derke tara connect kore dicche directly to the online consumers through their e-commerce. That acts like a marketing intermediary model. Employment model, let's say Sheba, apnar target population jara apnar SME ache tadeke apnar kaj ene dicche ebong market e apnar jara handyman khujche tadeke apnar directly connect korche, so that creates a model for them, I think. So and then free for service model is jekhane apnar target population ke ekdom ন্যূনতম অথবা একদম ফ্রিতে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে, বাট দে আর অ্যাকচুয়ালি সাবসিডাইজড আইদার বাই আ ডোনার অর এনি আদার এন্টিটি. লেটস আপনার রোহিঙ্গাতে আপনার যেসব সার্ভিসগুলো দেওয়া থাকছে আপনার কক্সবাজারের ক্যাম্পে, দ্যাট ক্যান বি অ্যাকচুয়ালি লুক ইন টু দ্যাট. লো ইনকাম ক্লায়েন্ট অ্যাজ আ মার্কেট অ্যাজ ওয়েল, আপনার ইট হ্যাজ দ্য সিমিলার ওয়ান যেটা বলছিলাম যে আপনার সার্ভিসটাকে অথবা আপনার গুডসটাকে subsidized price যদি আপনার reach out করা হয় আর কি. এছাড়াও আপনার আছে আপনার cooperative model যেখানে আপনার social enterprise target population এবং external market কে আপনার একসাথে connect করে দেওয়া হচ্ছে. তারপর আপনার market linkage এর মধ্যে আপনার is the same আপনার target population মানে it's actually taking the services and the goods directly from the market either to the target population or the same via apnar target population theke apnar je goods othoba service ta generate hocche oi ta apnar market e niye jacche. And service subsidization model e jeta apnar hocche je apnar target population ke apnar serve korche tar pashapashi market keo serve korche, but din sheshe apnar muloto apnar je target population ta ke apnar aim korche মূলতো তোর একটা সাবসিডিয়েশন পাচ্ছে, ওয়ারেস অফ আ মার্কেটে আপনার সেম লেভেলে আপনার আপনার ইকুইটেবল প্রাইসের মধ্যে আপনার সার্ভিস অফ গুডস কা আপনার আছে. এন্ড দেন ফাইনালি উই ক্যান লুক ইনটু দা অর্গানাইজেশন সাপোর্ট মডেল, যেখানে আপনার একটা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের মাধ্যমে আপনার টার্গেট পপুলেশন কে রিচ করছে, ওয়ারেস আপনার সোশ্যাল এন্টারপ্রাইজ কে ডাইরেক্টলি আপনার মার্কেটে যাচ্ছে. সো মূলত আমরা যদি ট্রিপল বটম লাইনটাতে দেখি যে মেইনলি দ্য সোশ্যাল এন্টারপ্রাইজেস লুক ইন টু দ্য প্রফিট পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট পার্সপেক্টিভ. সো ডেফিনেটলি আপনার সোশ্যাল এন্টারপ্রাইজ আপনার যদি থেকে থাকে ইট হ্যাজ টু বি সাস্টেইনেবল, সো ইট হ্যাজ টু জেনারেট আ প্রফিট অ্যান্ড দেন ইট হ্যাজ টু লুক ইন টু দ্য পিপল পার্সপেক্টিভ অ্যান্ড দ্য প্ল্যানেট পার্সপেক্টিভ. আপনার পিপল দে ক্যান অ্যাকচুয়ালি লুক ইন টু দ্য কমিউনিটি, এডুকেশন, ইকুইটি, social resources, health, well-being, and the quality of life as a planet, or whatever environment that are viable relating to natural resources, water and quality, itadi arke. So impact enterprise amra jodi sector wise jodi banache dekhi je mostly apnara microfinance take amra dekhte pacchi je is the has the highest number of churn in the market. মূলত আপনার মাইক্রো ফাইন্যান্সের পরে আপনার দেয়ার ইজ অলসো ইন ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস. অ্যান্ড দিস ইজ নিউ আপনার এডুকেশনে আস্তে আস্তে আপনার শুরু হচ্ছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য হাউজিং. অ্যান্ড আই থিঙ্ক আপনার সোশ্যাল ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ হ্যাজ আ বুমিং মার্কেট ইন দ্য বাংলাদেশ সেক্টর. সো দ্যাট ওয়াজ নর্মালি ইট আর কি. আমি এখানে জাস্ট শুধু একটা দেখাতে চাচ্ছিলাম যে most of the startup sector there are a lot of organizations, but there are still some impact enterprises like in the edtech and the health tech, agritech, itadi arke. So deina kore amra tahole amader speaker er kache chole jabo. We have Tariq ibn Haider Khai from CEO, from Romani, as well as Shubhoto Da from Hello Social. So amra shobar prothomei jabo hocche apnar Shubhoto Da kache. তার কাছে আমরা ছোট করে তার ভালো সোশ্যালের একটা কেস দেখবো এন্ড দেন উইল ডিপ ডাইভ ফার্দার ইনটু হাউ দে আর অপারেটিং ইন বাংলাদেশ. শুভদা, ইয়েপ, উড ইউ লাইক টু শেয়ার ইওর স্ক্রিন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা কাইন্ডলি এনেবল করে দিবেন।
মেহেদ আমাকে স্ক্রিন শেয়ার একটু এনেবল করতে হবে ওমর ক্যান ইউ ডু দ্যাট শিওর জাস্ট আ সেকেন্ড আমি সুব্রতদাকে এখনি এলাও করছি এখন এখন পারছি করতে জি থ্যাংক ইউ সুব্রতদা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি সুব্রতদা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা So, Mehat quite a pointers amake diyechilo discussion er jonno. Ekta hocche je the components of social enterprise. What are the factors to be considered? Ekta for-profit impact enterprise ba social enterprise korar jonno Bangladeshe. Ebong finally hocche ki bhalo model ta kibhabe amra shuru korlam from idea to implementation. So, ei tintar topic er upor ami kotha bolbo. Ami roughly 5 minute kore তিন থেকে পাঁচ মিনিট হচ্ছে গিয়ে অ্যালোকেট করেছি সব এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য অনেকটা হচ্ছে গিয়ে মেহাদ আমি যে স্লাইডগুলো করেছিলাম মেহাদ কভার করে ফেলছে অলরেডি সো আপনাদের যদি আর কোনো এক্সপেকটেশন থাকে প্লিজ লেট মি নো অন দ্য চ্যাট বক্স আমি সেটা কভার করার চেষ্টা করবো কি অথবা আমাকে অথবা মেহাদকে বা ওমরকে জানালে আমি সেটা কভার করতে পারবো আর কি সো ফার্স্ট অফ অল আমি আমি যে ইনিশিয়েটিভটা শুরু করেছি সেটা সেটার নাম হচ্ছে ভালো এবং এটা টার্গেটিং দ্য স্মল হোল্ডার ফার্মার্স যেটা অফেন ওভারলুকড বাই কমার্শিয়াল এন্টারপ্রাইজেস এবং ভালো নামটা দেওয়ার কারণটা ছিল হচ্ছে যে আমাদের দেশের ফার্মাররা ভালো প্রোডাক্ট পায় না এবং ভালো প্রোডাক্ট পায় না বলেই হচ্ছে তারা প্রফিটেবল হতে পারে না এবং প্রফিটেবল হতে পারে না বলে তাদের জীবনে ভালো আসে না সো সেইখান থেকে ভালো নামটা দেয়া পরের যে স্লাইডটা আমার হচ্ছে মেহাদ অলরেডি এটা এক্সপ্লেন করেছে আমি তারপর আর একটু এখানে কথা বলবো কারণ এটার সাথে পরের স্লাইডটা রিলেভেন্স আছে সো একটা এক্সট্রিমে আমরা যদি দেখি নন প্রফিট যেটা সোশ্যাল রিটার্নের জন্য কাজ করে এবং হচ্ছে গিয়ে মূলত ফিলান্থ্রোপিক ক্যাপিটাল নিয়ে কাজ করে এবং স্ট্রাকচারটা নন প্রফিট আর আরেকটা এক্সট্রিমে আছে বিজনেস যেখানে হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি ফাইন্যান্সিয়াল রিটার্নের জন্য কাজ করছে এবং সেটার স্ট্রাকচারটা ফর প্রফিট এবং কমার্শিয়াল ক্যাপিটাল নিয়ে কাজ করছে এখন বিজনেস থেকে যদি আমরা একটু বাম দিকে আসি তাহলে হচ্ছে দেয়ার আর সার্টেন বিজনেসেস যারা সোশ্যাল ইম্প্যাক্টের জন্য কাজ করছে ফর এক্সাম্পল let's say agriculture enterprise gulo kaj korche business gulo kaj korche shegula social impact er jonno bola jete pare shegula social impact er jonno kaj korche ba egla emon ekta segment ke serve korche je segment ke serve kore hocche ke social impact generate korar chesta korche onno dike amra jodi abar non profit theke ashi for example amra jodi brac er example dei je non profit with certain income brac ba erokom er onno je protishthan gulo ache jara non profit structure e ache philanthropic capital mainly use korche but at the same time they have something to earn revenues from some income generating activities shei dhoroner kichu non profit o ache ebong ei non profit er majhe majhe je jayga ta ache seta hocche je between non profit with income raising activities and businesses with social impact social enterprise jeta hocche যেটা একটা এমন একটা ক্যাটাগরি বাংলাদেশে এটা নিয়ে খুব কি বলে যে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো ইয়া নাই যে হচ্ছে গিয়ে বাংলাদেশে সোশ্যাল এন্টারপ্রাইজ বলতে আমরা এটাকে বুঝি যদিও অনেকেই সোশ্যাল এন্টারপ্রাইজ শুনলেই প্রথমে এটাকে এনজিও ভেবে নেয় তো সোশ্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে যে কোনো কিছু সোশ্যাল এন্টারপ্রাইজ হতে পারে অ্যাজ লং অ্যাজ কেউ সোশ্যাল ইম্প্যাক্টের তৈরি করার মিশন নিয়ে কাজ করছে সেটাকে আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ বলতে পারি এটা লিগাল যে কোনো রকমের ফর্ম নিতে পারে এটা প্রপার্টিশিপ হতে পারে পার্টনারশিপ হতে পারে নন প্রফিট এনজিও হিসেবে রেজিস্ট্রেশন হতে পারে এটা কমপ্লিটলি কমার্শিয়াল বিজনেস হিসেবে এনলিস্টেড হতে পারে কারণ বাংলাদেশে সোশ্যাল এন্টারপ্রাইজের জন্য আলাদা কোনো লিগাল স্ট্রাকচার নেই এবং লিগাল স্ট্রাকচার যেহেতু নাই এবং সেই জন্য হচ্ছে গিয়ে এদের এই যে আপনার এটা নন প্রফিটও হতে পারে আবার হচ্ছে গিয়ে ফর প্রফিটও হতে পারে সো যে কোনো কিছুই সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে কাজ করতে পারে এখন যদি ফর প্রফিট বিজনেস হয় তাহলে সেটা কমার্শিয়াল ক্যাপিটাল নিয়ে কাজ করবে যদি নন প্রফিট হয় তাহলে সেটা ফিলান্থ্রোপিক ক্যাপিটাল নিয়ে কাজ করবে বাট দেয়ার আর ওভারল্যাপস ফর এক্সাম্পল যেই বিজনেস গুলো সোশ্যাল ইম্প্যাক্ট জেনারেট করছে ফর এক্সাম্পল সেবা সেই বিজনেসটাতে ফিলান্থ্রোপিক ক্যাপিটাল যেতে পারে বা তারা ফিলান্থ্রোপিক ক্যাপিটাল নিয়ে কাজ করতে পারে আবার অন দ্য আদার হ্যান্ড যেই নন প্রফিট গুলো হচ্ছে কিছু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করছে বা সোশ্যাল এন্টারপ্রাইজ সেখানে কমার্শিয়াল ক্যাপিটাল ইউজড হতে পারে সো এটার সাথে রিলেটেড হচ্ছে গিয়ে পরের স্লাইডটা যে তিনটা ডাইমেনশন সোশ্যাল এন্টারপ্রাইজের একটা হচ্ছে যে সোশ্যাল ডাইমেনশন অবভিয়াসলি যে যেখানে একটা এক্সপ্লিসিট এবং প্রাইমারি সোশ্যাল ইম্প্যাক্ট সো দ্যাটস ভেরি ক্লিয়ার যে অবশ্যই একটা সোশ্যাল গোল থাকতে হবে একটা সোশ্যাল মিশন থাকতে হবে এবং সেটা এক্সপ্লিসিট এবং সেটা প্রাইমারি হতে হবে নট সেকেন্ডারি লাইক নট লাইক বিজনেসেস যেখানে হচ্ছে গিয়ে ঠিক আছে আমি বিজনেস করবো বাট বিজনেসের ফলে হচ্ছে গিয়ে আমার কিছু অ্যাডিশনাল কিছু সোশ্যাল বেনিফিটস আসবে বা আমি কিছু সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করবো সেরকমটা নয় এক্সপ্লিসিট এবং প্রাইমারি এইম হতে হবে সোশ্যাল At the same time, it will also have to have an entrepreneurial goal, which is a continuous economic activity. It should not be dependent on the main revenue source of the parabena, which is a charity report depend on the share. So it has to be a business plus a social impact goal.
এবং এটা গভর্নেন্সটা গভর্নেন্সটা যেটা বললাম যে বিভিন্ন কান্ট্রিতে গভর্নেন্সটা বিভিন্ন রকম, যেখানে হচ্ছে গিয়ে অ্যাসেট ডিস্ট্রিবিউশন এবং প্রফিট ডিস্ট্রিবিউশন উপর কিছু লিমিটস আছে অন্যান্য কান্ট্রিতে। ইউকে তে সোশ্যাল এন্টারপ্রাইজের কথা যদি বলি, দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট ক্রাইটেরিয়া, কিন্তু বাংলাদেশে যেহেতু সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে আলাদা করে কোনো রেজিস্ট্রেশনের গাইডলাইন নাই, সেই জন্য হচ্ছে গিয়ে ইট ক্যান টেক এনি ফর্ম, এটা এনজিও হতে পারে, এটা ফর প্রফিট বিজনেস হতে পারে। বাট দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যে সোশ্যাল এন্টারপ্রাইজ হতে গেলে হচ্ছে গিয়ে প্রফিট ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে বা অ্যাসেট ডিস্ট্রিবিউশন কিরকম হবে, সেটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, বিকজ সেটার সাথে জড়িত থাকে হচ্ছে গিয়ে সোশ্যাল গোলের ব্যাপারটা। যখন আপনি সোশ্যাল গোল অ্যাচিভ করার চেষ্টা করবেন তখন ফর এক্সাম্পল আপনার প্রফিটিয়ারিং মোটিভটা থাকবে না, এবং প্রফিটিয়ারিং মোটিভ যখন থাকবে যে আপনি প্রফিট নিতে চাচ্ছেন এবং আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাচ্ছেন এবং আপনার যারা শেয়ার হোল্ডার আছে সেই শেয়ার হোল্ডারের প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চাচ্ছেন, তখন দেয়ার মাইট বি এ টেনশন বিটুইন যে আপনার সোশ্যাল গোল এবং হচ্ছে গিয়ে আপনার যে বিজনেস গোল। সো সেই জায়গাটা একটা ক্লিয়ার গাইডলাইন থাকা দরকার যে হোয়াট উইল হ্যাপেন টু দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, মানে যারা শেয়ার হোল্ডার হবে তারা অবভিয়াসলি চাইবে যে হচ্ছে গিয়ে বিজনেস তাদেরকে বেশি বেশি রিটার্ন দিক, তো এবং সেইটা দেয়া এবং পাশাপাশি হচ্ছে গিয়ে একটা সোশ্যাল গোল অ্যাচিভ করা ডিফিকাল্ট, এবং সেইখানে হচ্ছে গিয়ে ক্লিয়ার মানে ক্ল্যারিটি থাকা দরকার যে অর্গানাইজেশন কি করার চেষ্টা করছে। সো আমরা শুরু করেছিলাম এগ্রিকালচার সেক্টরে, এগ্রিকালচার এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে কিছু প্রবলেমকে রিয়ালাইজ করে, এবং আমরা ডেভেলপমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের সাথে পার্টনারশিপ করে অনেকদিন ধরে হচ্ছে গিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছিলাম, এবং চেষ্টা করার এক পর্যায়ে মনে হয়েছে যে না, উই নিড টু ডু সামথিং ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট যে কাজটা সেটা করার জন্য উই নিড টু ফর্ম আ ডিফারেন্ট কাইন্ড অফ এন্টারপ্রাইজ। এইটা এক্সিস্টিং যে প্রাইভেট সেক্টর আছে সেটা দিয়ে হচ্ছে না, এটা এক্সিস্টিং যে এনজিও আছে সেটা দিয়ে হচ্ছে না, সো উই নিড এ ডিফারেন্ট কাইন্ড অফ এন্টারপ্রাইজ, এবং আমাদের এটা সেই চিন্তাভাবনা থেকে শুরু করা। সো আমি যদি আমাদের ফার্মারের মেইন সমস্যাগুলোর কথা বলি, অবভিয়াসলি ইউ ক্যান ডিবেট, দেয়ার আর মেনি প্রবলেমস, এগ্রিকালচারের প্রবলেমের কোনো শেষ নাই, সো সেগুলো নিয়ে ডিবেট করা যেতে পারে অন্য কোনো সময়। বাট মেইনলি যে প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করেছি, যে একটা ফার্মার যে কারণে প্রফিট বাড়াতে পারে না বা তার একটা বড় কারণ হচ্ছে সে বেস্ট কোয়ালিটি ইনপুটসগুলো ব্যবহার করতে পারে, এবং বেস্ট কোয়ালিটি ইনপুটসগুলো ব্যবহার না করতে পারার কারণ হচ্ছে যে এইগুলো অ্যাভেলেবল না তার কাছে। সেকেন্ড জিনিস হচ্ছে সে এগুলো সম্পর্কে তার অ্যাওয়ারনেস নাই যে এটা সে কোনটা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সেইটা সম্পর্কে তার একটা গাইডেন্স দরকার পারচেস করার আগে এবং পারচেস করার পরে। আর থার্ড প্রবলেম যেটা হচ্ছে যে ল্যাক অফ অ্যাক্সেস টু ক্রেডিট, বা ভালো কোয়ালিটির যে ইনপুটসগুলো আছে সেগুলো সাধারণত ক্রেডিটে পাওয়া যায় না, এবং হচ্ছে গিয়ে ফার্মার সেই কারণে ক্রেডিটে না পাওয়ার কারণে তাকে হচ্ছে গিয়ে ভালোগুলো সে ব্যবহার করতে পারে না, তাকে একটু নিম্নমানের ইনপুট যেগুলো রিটেলার সাধারণত বাকি দিয়ে থাকে আর কি, সেই ধরনের ইনপুটগুলো তাকে ব্যবহার করতে হয়। তো দেখা যাচ্ছে যে ফার্মার খরচ ঠিকই করে কিন্তু আলটিমেটলি যে পরিমাণ রিটার্ন তার পাওয়ার কথা সেই পরিমাণ রিটার্ন সে পায় না। সো অন্যদিকে আমরা যদি ইনপুট সাপ্লায়ার দিকে দেখি যে তাদের প্রবলেমটা কোথায়, সো ইনপুট সাপ্লায়ার লিডিং ইনপুট সাপ্লায়ারের সাথে যদি কথা বলি তাহলে তারা বলছে যে তারা এই সেগমেন্টে এক্সপ্যান্ড করছে না, কারণ হচ্ছে যে হায়ার কস্ট এবং ক্রেডিট রিস্কের জন্য, যে এই ফার্মারদের কাছে পৌঁছতে হলে অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে, এবং ফার্মারকে ক্রেডিট দিতে হলে রিটেলারকে ক্রেডিট দিতে হবে, মানে পুরো চ্যানেলে ক্রেডিট দিতে হবে আর কি, এবং এই সেগমেন্টের ফার্মারের যে ধরনের অ্যাওয়ারনেস গ্যাপ আছে সেইটার জন্য তাকে যদি প্রোডাক্ট ইউজ করায় বেটার রেজাল্ট আনতে হয় তাহলে সেখানে তাদের কস্ট বেশি হবে, সো দে হ্যাভ টু স্পেন্ড মোর অন প্রমোশন। সো এইখানে এই এটা হচ্ছে যে লিডিং ইনপুট সাপ্লাইয়ারদের বক্তব্য, এবং মাঝখানে যারা আছে ডিস্ট্রিবিউটর রিটেলার তারা তাদের দেখা গেল হয়তো ক্যাপাসিটির অভাব আছে আপনার ফার্মারকে অ্যাডভাইস করার ব্যাপারে, বা তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, তাদের ইনসেন্টিভের অভাব আছে, যে সবারই সেই ইনসেন্টিভ নাই যে আমি বেশি দামি প্রোডাক্ট কিনে ক্যাশে কিনে ফার্মারকে বাকিতে দিয়ে আমি ফার্মারে ভালো করবো, এইরকম মোটিভেশন বা ইনসেন্টিভ সবার নাই, এবং তাদের অ্যাক্সেস টু ক্যাপিটাল নিয়ে ইস্যু আছে, যেমন ফার্মারের যেমন অ্যাক্সেস টু ক্যাপিটাল নিয়ে ইস্যু আছে, রিটেলার বা ডিস্ট্রিবিউটরদেরও হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাক্সেস টু ক্যাপিটাল নিয়ে ইস্যু আছে। সো যেই কারণে ডিস্ট্রিবিউটর বা রিটেলাররাও হচ্ছে গিয়ে এই স্মল হোল্ডার ফার্মার সেগমেন্টে এক্সপ্যান্ড করতে পারছে না, এবং আমাদের দেশে স্মল হোল্ডার ফার্মারের সংখ্যা 80%-এরও বেশি, সো উইচ ইজ সিগনিফিকেন্ট, কিন্তু তারপরও বড় কোম্পানিগুলো এই সেগমেন্টে ভালো করে পেনেট্রেট করতে পারছে না এই সমস্যাগুলোর কারণে। সো সেইখানে আমরা ইন্টারভিন করি, এবং আমাদের ইন্টারভেনশনটা হচ্ছে যে আমরা কানেক্ট করব ফার্মারকে লিডিং ইনপুট সাপ্লায়ার সাথে, কিভাবে, উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। একটা তো হচ্ছে গিয়ে উই অ্যাজ এন এন্টারপ্রাইজ উই কাম ইন বিটুইন, এবং আমরা টেকনোলজি ইউজ করব, এবং হচ্ছে গিয়ে আমাদের সাথে অন দ্য গ্রাউন্ড কাজ করবে এক্সক্লুসিভ এজেন্টরা, যারা বেসিক্যালি অন্টারপ্রেনার লোকাল ইউথ। সো আমরা কেন রিটেলারদেরকে সরাসরি ইউজ করছি না, কারণ কথা রিটেলারদের যে ক্যাপাসিটি গ্যাপ আছে, রিটেলারদের যে ইনসেন্টিভের অভাব আছে, সো রিটেলারকে টাকা দিলেও বা রিটেলারকে বাকি দিলেও সে যে হচ্ছে গিয়ে আমাদের ফার্মারকে সার্ভ করতে পারবে
সেটা নিয়ে আমাদের মধ্যে উই হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট। সো সেই জন্য আমরা বেছে নিয়েছি হচ্ছে কি এন্টারপ্রেনর লোকাল ইউথদেরকে, যারা আমাদের এক্সক্লুসিভ এজেন্ট হিসেবে কাজ করবে এবং তাদের উপরে আমাদের কন্ট্রোল থাকবে এবং তারা ফার্মারকে হচ্ছে গিয়ে বান্ডেল অফ ইনপুটস একসাথে প্রোভাইড করবে। সো ইনস্টিড অফ সেলিং ফার্মার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সেল করতে গেলে যেটা হবে যে এটা ফার্মারের জন্য যেরকম ইম্প্যাক্ট আনবে না, এটা আমাদের জন্য হচ্ছে সেরকম রেভিনিউ আনবে না। সো আমরা যেটা করার চেষ্টা করছি যে মাল্টিপল প্রোডাক্ট একসাথে করে ফার্মারের জন্য একটা এসেনশিয়াল প্যাকেজ মানে বান্ডেল অফ প্রোডাক্টস ফার্মারকে দিচ্ছি, যাতে করে এটা ব্যবহার করে ফার্মারের জন্য যেমন ইম্প্যাক্ট হয় পাশাপাশি আমাদের জন্য আমরা রেভিনিউ আর্ন করতে পারি। বিকজ উইদাউট, আমরা যদি রেভিনিউ আর্ন না করতে পারি আমাদের জন্য সাস্টেইন করা ডিফিকাল্ট। সো দ্যাটস ফার্স্ট থিং। সো উই আর প্রোভাইডিং এ কিউরেটেড বান্ডেল অফ ইকোয়ালিটি ইনপুটস, সাথে হচ্ছে কি আমরা কাস্টমাইজ অ্যাডভাইজারি, যে প্রি পারচেস অ্যাডভাইজারি জায়গাটা আমরা সিম্পলিফাই করে নিচ্ছি ফার্মারের জন্য, যে তাকে চিন্তা করতে হবে না যে কোন প্রোডাক্টটা সে কিনবে, কোন ব্র্যান্ডটা কিনবে, কোন টাইপ অফ প্রোডাক্ট সে ব্যবহার করবে। সো সেটা আমরা আগে থেকে একটা প্রি ডিসাইডেড তাকে একটা রেকমেন্ডেড বান্ডেল তাকে আমরা দিচ্ছি। পাশাপাশি হচ্ছে কি পোস্ট পারচেজে আমরা কাস্টমাইজ অ্যাডভাইজারি দিচ্ছি প্রত্যেকটা ফার্মারের নিড অনুযায়ী। একটা হচ্ছে জেনারেল ট্রেনিং তারা পায়, তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ফার্মারকে আমরা ডোর টু ডোর ভিজিট করে উইকলি ভিজিট করে আমরা হচ্ছে কি তাদেরকে ফলো আপ করি বা তাদেরকে অ্যাডভাইস করি। সো দ্যাট ইজ এসেনশিয়ালি পার্ট অফ দ্য প্যাকেজ। এটার জন্য একটা ছোট আমরা একটা ফি নেই অন টপ অফ দ্য প্রোডাক্ট প্রাইস। সো প্রোডাক্ট প্রাইস যেটা সেটা এমআরপি চার্জ করা হয়, তার সাথে হচ্ছে কি অ্যাডভাইজারি সার্ভিসের জন্য আমরা মাসে এখন 200 টাকা করে চার্জ করি ফর ক্যাটল। আর সাথে আমরা ক্রেডিট ফ্যাসিলিটি দিচ্ছি, যেটা আর একটা বড় ব্যারিয়ার ফার্মারদের ভালো প্রোডাক্টগুলো অ্যাক্সেস করার জন্য। কারণ যেমন আমরা দুইটা বড় কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিই ক্যাটলের জন্য, রেনাটা এবং এসিআই গোদরেজ, এই কোম্পানিগুলো ক্রেডিট এক্সটেন্ড করে না। সো আমরা সেই রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমরা ফার্মারকে চুজ করে তাকে সেই ক্রেডিট ফ্যাসিলিটি এক্সটেন্ড করছি, যাতে করে ফার্মার এটা ব্যবহার করতে পারে এবং প্রোডাকশন সাইকেল শেষে সে এটা কনভেনিয়েন্টলি পে করতে পারে। সো সেই সুবিধাগুলো আমরা দিচ্ছি। সো এসেনশিয়ালি আমরা যদি দেখি যে মার্কেটে যদি ফার্মার এই তিনটা জিনিস চাইতো, ক্রেডিট ফ্যাসিলিটি তাকে মানে ক্রেডিট পেতে হলে তাকে মাইক্রোফাইন্যান্সের কাছে যেতে হতো, মাইক্রোফাইন্যান্সের কাছে গেলে তাকে সেখানে উইকলি ইনস্টলমেন্টের সমস্যা আছে বা যে অ্যামাউন্টটা যেভাবে সে চায় সেটা হয়তো সে পাবে না, তাকে ছোট অ্যামাউন্ট পাবে না, বড় অ্যামাউন্ট নিতে হবে, আবার উইকলি ইনস্টলমেন্ট পে করতে হবে যেটা তার জন্য ফিজিবল না। তারপরে ইনপুটস গুলো তার কাছে বাসার কাছে তার যে নিকটস্থ হাট বাজার সেখানে অ্যাভেলেবল না এবং সে থ্রু আউট দ্য সাইকেল কাস্টমাইজ অ্যাডভাইজারি পায় না। সো এই তিনটাকে আমরা একটা চ্যানেলের আন্ডারে নিয়ে আসছি এবং যেটা হচ্ছে বেসিক্যালি এজেন্ট করছে আর কি। এবং এজেন্ট আপনার ডেলিভারি পয়েন্ট হিসেবে আমরা ওই যে কোনো বাজারে যেই বাজারগুলোতে আমরা কাজ করি বা যেই বাজার সংলগ্ন এলাকায় কাজ করি সেখানে এক একটা রিটেলারের সাথে আমাদের পার্টনারশিপ আছে, সেখানে প্রোডাক্টগুলো থাকে এবং সেখান থেকে হচ্ছে কি আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি। সো দ্যাট দোজ পয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাড ওয়ার্ক অ্যাজ এ পয়েন্ট অফ ডেলিভারি। আর এর পাশাপাশি আমরা যেই জায়গা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কিভাবে আমরা ফার্মারদের জন্য ফাইন্যান্সিং নিয়ে আসতে পারি এবং সেই ফাইন্যান্সিংটা এক্সক্লুসিভ এজেন্টের মাধ্যমে যাবে সেটা আমরা ফেসিলিটেট করব ভবিষ্যতে। আর আমরা কিভাবে ফার্মারের যে প্রোডিউসটা আছে সেই প্রোডিউসটাকে আমরা সাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল এখন আমরা পারমিদার সাথে কাজ করছি, ফার্মারদের যে ক্যাটেল সেল করার আছে কুরবানির জন্য সেই কুরবানির ক্যাটেলগুলো আমরা পারমিদার সাথে কাজ করে সেল করার চেষ্টা করছি। ইটস এ ভেরি স্মল ইনিশিয়েটিভ, ইন এ পাইলট স্কেল আমরা করছি, বাট ভবিষ্যতে এটাকে হয়তো আমরা আরো অন্যান্য বায়ারদের সঙ্গে বড় আকারে করব। সো দ্যাটস ইন এ নাটশেল আমাদের বিজনেস। সো এখানে যখন আমরা বিজনেসটা ডিজাইন করি যেসব জিনিসগুলো আমরা মাথায় রাখছি, উই ওয়ান্টেড টু পার্টনার উইথ ফর এক্সাম্পল আমরা প্রথমে হচ্ছে গিয়ে ফার্মারের যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছি এবং কি করলে সে তার জন্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আসবে, ফার্মারের আপনার প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য নানান রকম কাজ করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে। সো আমাদের কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ওয়ে আমরা ফার্মারের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট জেনারেট করতে পারবো। তো সেইটাকে মাথায় রেখে হচ্ছে কি আমরা প্যাকেজটা ডিজাইন করেছি এবং সেই প্যাকেজটা ডিজাইন করার সময় আমাদের রেভিনিউর ব্যাপারটা মাথায় রাখতে হয়েছে, একই সঙ্গে আমাদেরকে এটা মাথায় রাখতে হয়েছে যে ফার্মারের জন্য আসলে এটা অনেক বেশি হয়ে যাবে কিনা। সো সেইখানে একটা ব্যালেন্স করতে হয়েছে। সো আমরা যেটা করেছি যে ফার্মারকে আমরা যদিও বা ক্রেডিট দিচ্ছি তারপর আমরা এমআরপি এর বেশি চার্জ করছি না, আমরা রাদার চেষ্টা করছি কোম্পানিগুলোর সঙ্গে কিভাবে নেগোশিয়েট করে কম আমরা সেখান থেকে কমিশন পেতে পারি। বিকজ এই কোম্পানিগুলোকে আমরা নতুন একটা মার্কেটে বা স্মল হোল্ডার ফার্মার সেগমেন্টে এন্টার করার সুযোগ করে দিচ্ছি। সো তাদের সাথে সেখানে আমরা নেগোশিয়েট করছি যাতে করে এটা ফার্মারের জন্য খুব বেশি এডিশনাল চার্জেস না হয়ে যায়। আমরা এখন অ্যাডভাইজারি সার্ভিস একটা চার্জ ফি একটা চার্জ করছি ফার্মারকে 200 টাকা করে প্রতি মাসে ফর বুল ফ্যাটিং। দিস মাইট চেঞ্জ ফর আদার প্রোডাক্টস, কোনো কোনো ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে আসলে যে প্যাকেজের সাইজটা কত, প্যাকেজের প্রাইস কত, সেটার উপরে বেস করে আসলে আমরা অ্যাডভাইজারি সার্ভিসের জন্য চার্জ করবো কিনা এবং হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটি প্রয়োজন হবে কিনা সেটা আমরা প্যাকেজ টু প্যাকেজ ভ্যারি করবে। সো ফর এক্সাম্পল গরুর জন্য প্যাকেজটা দাম অনেক বেশি হতে পারে, আবার ক্রপের জন্য হচ্ছে গিয়ে প্যাকেজটা দাম অন্যরকম হতে পারে, সেখানে হয়তো ক্রেডিট দেওয়া নাও প্রয়োজন হতে পারে। তো এই জিনিসগুলো যখন আমরা আমাদের প্রোডাক্ট ডিজাইন করতেছি, আমরা যখন আমাদের প্রাইসিং করতেছি, আমাদের ডেলিভারি মেকানিজম ঠিক করতেছি, সেই সময় আমাদেরকে এগুলো মাথায় রাখতে হয়েছে যে বিকজ উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট আমরা এইগুলোকে কিভাবে
ব্যালেন্স করবো আর কি। সো যদি আমরা সোললি প্রফিটিয়ারিং অবজেক্টিভ থেকে যাইতাম তাহলে হয়তো চিন্তা করতাম যে আমি সবচেয়ে রিটেলারের মতো চিন্তা করতাম যে সবচেয়ে কম দামে কোথা থেকে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টটা ফার্মারকে বিক্রি করে কিভাবে লাভ করবো সেটাই চিন্তা করতাম। কিন্তু এখানে আমরা আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হয়েছে যে আমরা বেস্ট কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট আনবো, আমরা ক্যাশে প্রোডাক্ট আনতেছি, ফার্মারকে আমরা ক্রেডিটে দিচ্ছি অ্যান্ড উইদাউট চার্জিং দেম, উইদাউট রিপিং দেম অফ। এবং সেইখানে একই চ্যানেলে আমরা অন্যান্য আরো সুবিধা নিয়ে আসার চেষ্টা করছি, যেমন ফাইন্যান্সিং এবং হচ্ছে গিয়ে ফার্মারের সেলস অফ প্রডিউস। ইম্প্যাক্টের ব্যাপারটা যেটা বলছিলাম, সো ইম্প্যাক্টের ব্যাপারটা আমরা উই আর অ্যাক্টিভলি কনসিডারিং ইম্প্যাক্ট ইন আওয়ার অপারেশন, এবং সেটা আমরা এখন যেভাবে করে করছি এবং ভবিষ্যতে যেভাবে করে করব। সো বেসিক্যালি আমাদের এখন অপারেশনটা ভেরি ম্যানুয়াল, খুবই ম্যানুয়ালি কাজ করছি। আমরা ডেটা কালেক্ট করি ম্যানুয়ালি এবং ডেটা কালেক্ট করে আমরা এখন গুগল শিটে এন্ট্রি দিচ্ছি, আমরা উই আর কিপিং রেকর্ডস। সো আনলাইক একটা রিটেলার হয়তো ফার্মারদের সব রেকর্ড রাখে না বা একটা কোম্পানি ফার্মারদের সব রেকর্ড রাখে না, আমরা টেকনোলজি মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি যে অ্যাপ্লিকেশন দিয়ে ভবিষ্যতে ডিজিটালি ডেটা কালেকশন হবে এবং আমরা ব্যাক এন্ডে সেটা অ্যানালাইসিস করতে পারবো। তো একটা ফার্মারের যদি আমরা জার্নিটা দেখি, যে ফার্মার তার যে প্রোডাকশন সাইকেলটা, যে প্রথমে সে ডিসিশন নেয় ফার্মিং এর, তারপরে সে ক্যাপিটালের জন্য চেষ্টা করে ক্যাপিটাল জোগাড় করার, এবং তারপরে সে ইনপুটস গুলো কিনে বা র মেটেরিয়ালস গুলো কিনে, তারপরে প্রোডাকশন করে এবং প্রোডাকশন স্টেজে সে বিভিন্ন সার্ভিস নেয় এবং ফাইনালি গিয়ে সে প্রোডাকশনটা যেটা প্রোডাকশন হয় সেটা সেল করে, এবং তারপরে সেটার জন্য হচ্ছে গিয়ে সে যে টাকা পয়সা পায় সেটা দিয়ে হচ্ছে গিয়ে সে বাকি বকেয়া যা কিছু সেগুলো শোধ করে। সো এইটা যদি নর্মাল জার্নি হয় ফার্মারের, সো আমরা যেখানে যেভাবে ইন্টারভিউ করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমত আমরা ফার্মারকে একটা কাস্টমাইজ অ্যাডভাইজারি দিচ্ছি যে কখন সে কোনটা কালটিভেট করবে বা কি করবে। অবভিয়াসলি সামথিং আর সিজনাল, সামথিং আর নট, লাইক বুল ফ্যাটারিং আপনি যে কোনো সময়ই করতে পারেন বছরের। তো সেইটার জন্য ফার্মারকে ইনফরমেশন দেওয়া দরকার যে কখন মার্কেট প্রাইস কিরকম থাকে, কখন বুল ফ্যাটারিং করলে কিরকমের লাভ হবে। তো সেই ধরনের ডেটা আমাদের কাছে আছে, উই হ্যাভ এক্সপিরিয়েন্স, উই হ্যাভ পার্টনারশিপস উইথ লিডিং কোম্পানিজ যারা অ্যাডভাইস করছে যে কখন আমরা এটা করতে পারবো এবং কখন হচ্ছে গিয়ে করলে ফার্মারের জন্য এটা বেনিফিশিয়াল। তো সেই ধরনের এক্সপিরিয়েন্স বেসড হচ্ছে গিয়ে ডেটা, এক্সপিরিয়েন্স বেসড যে আমাদের নলেজ আছে এবং হচ্ছে গিয়ে আমাদের ডেটা সেট আমরা তৈরি করছি যে এই বছর যে ফার্মাররা করেছে উইন্টারে তাদের কিরকমের রেজাল্ট এসছে, সেই ডেটার উপর বেস করে আমরা ফার্মারকে অ্যাডভাইস করবো টু গো ফর এ সার্টেন কাইন্ড অফ প্রোডাকশন প্র্যাকটিস। তো সেখানে হচ্ছে গিয়ে যেটা আসবে হচ্ছে গিয়ে আমরা ফার্মারকে কস্টের ভিজিবিলিটি দিচ্ছি যে আপনার এই চার মাসের সাইকেলে কি পরিমাণ স্পেন্ড করতে হবে, আমরা ফার্মারকে ভিজিবিলিটি দিচ্ছি যে তার এখান থেকে কিরকমের এস্টিমেটেড প্রফিট আসবে। সো দ্যাটস ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করতেছি ফার্মারে এবং তারপরে তাকে ক্রেডিটে দিব কি দিব না সেটা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ইনপুট আদারওয়াইজ ইনপুট সেল করছি এবং ইনপুট এবং সার্ভিস ডেলিভারি করছি থ্রু আউট দ্য প্রোডাকশন সাইকেল, এবং এই প্রোডাকশন সাইকেলে হচ্ছে কি আমরা ইম্প্যাক্ট ডেটা কালেক্ট করছি। সো যেটা আনলাইক অফ এনি কমার্শিয়াল এন্টারপ্রাইজ, কোনো কমার্শিয়াল এন্টারপ্রাইজ এইভাবে করে ইম্প্যাক্ট ডেটা কালেক্ট করে না। সো ফর এক্সাম্পল বিকাশের কাছে হয়তো অনেক ডেটা বাই ডিফল্ট চলে আসতেছে, কিন্তু বিকাশের মেইন ইয়েটা থাকে যে হচ্ছে কি সে কিভাবে ট্রানজাকশনকে সাপোর্ট ফেসিলিটেট করবে, কিন্তু ওইটার ফলে বিকাশের ব্যবহার করার ফলে বেনিফিশিয়ারি কি ইম্প্যাক্ট হচ্ছে সেটা হয়তো বিকাশ অ্যাক্টিভলি করছে না। সো আমরা যেহেতু ইম্প্যাক্ট ইজ ভেরি ইন্ট্রিগাল পার্ট অফ ইট, সো আমরা ইম্প্যাক্ট ডেটা কালেক্ট করছি বলতে যে ফর এক্সাম্পল ফার্মারের পারফরমেন্স, লাইক ক্যাটল গ্রোথ কিরকম হচ্ছে বা ধান চাষের যে সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেখানে গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা, সেই জিনিসগুলো ডেটা কালেক্ট করা হচ্ছে এবং সেটার বেসিসে আমরা কাস্টমাইজ অ্যাডভাইসারি দিতে পারছি যে যেই ফার্মারের যে রকমের সমস্যা সেখানে সেরকমের অ্যাডভাইসারি সার্ভিস দাও। এবং ইভেনচুয়ালি আমরা পরে গিয়ে হচ্ছে ইনস্টিটিউশন বায়ারের সঙ্গে কানেক্ট করব এবং তারপরে হচ্ছে গিয়ে যখন সিজন শেষ হবে ফার্মার ক্যাশ বা ক্রেডিট কালেক্ট করবে। So that is in a nutshell about ভালো social enterprise activity. আমরা কাজ করছি হচ্ছে গিয়ে, কাজ করার জন্য আমরা এমন একটা এলাকা বেছে নিয়েছি, আমরা কুড়িগ্রামের হচ্ছে গিয়ে চরাঞ্চলগুলোতে কাজ করছি, লার্জলি উলিপুর, চিলমারি এবং কুড়িগ্রাম সদর, যেখানে কমার্শিয়াল এন্টারপ্রাইজরা কাজ করতে চায় না বা তারা সেখানে যেতে মানে তারা হেজিটেট করে সেখানে যেতে, যেখানে যেতে হলে কস্ট বেড়ে যাবে। এমনিতেই স্মল হোল্ডার সেগমেন্টই তারা যেতে চায় না, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় স্মল হোল্ডার সেগমেন্ট যেখানে আছে না কেন, তারপরে চরের মতো জায়গায় তারা আরও যেতে চায় না। সো আমরা ওই জায়গা থেকে, যেহেতু আমরা একটা প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলাম, ওইখান থেকে আমরা শুরু করেছি। সো ওইখানে কাস্টমারদেরকে দিয়ে আমরা প্রথমত আমাদের এন্টারপ্রাইজটা শুরু করেছি ওইখানকার ফার্মারদের সঙ্গে, অ্যান্ড সেখান থেকে আমরা এখন গ্রো করছি। বিকজ দ্য চ্যালেঞ্জেস যেগুলো আমরা ট্যাকেল করার চেষ্টা করছি সেটা শুধুমাত্র ওই এলাকার চ্যালেঞ্জ নয়, সেটা অন্যান্য জায়গার, যে কোনো জায়গার স্মল হোল্ডার ফার্মারের জন্য চ্যালেঞ্জ। So that is it. So আপনার যদি এখন, মেহাদ আমি জানি না যে আমরা কি এখন question answer এর সেশনে যাব নাকি হচ্ছে আমরা পরে রমণীর প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে যাব। সুব্রত, আমরা রমণীর প্রেজেন্টেশনটা দেখব, তারপর আমরা 5টার দিকে ওপেন ডিসকাশনটা করব। ওকে, তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কাইন্ডলি নোট করে রাখেন, পরে রমণীর প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমরা উই ক্যান গো ইনটু question answer session. I would suggest যে আপনারা যদি চ্যাট বক্সের মধ্যে একটু question গুলো লিখে রাখেন তাহলে আমাদের জন্য কিউরেট করাটা একটু ইজি। থ্যাংক ইউ সুব্রত দা আপনার প্রেজেন্টেশনটার জন্য। আমি এখন ইনভাইট করব তারিক ভাইকে ফ্রম রমণি। থ্যাংক ইউ তারিক ভাই, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ মেহেদ ভাই। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি।
Tariq bhai, the floor is yours. You may want to present. Sure. আমি কোন প্রেজেন্টেশন শো করতেছি না, আমি জাস্ট আমার স্টোরি গুলো একটু শেয়ার করি। আমি হচ্ছে আপনার, আমরা রমণী শুরু করি 2018 এ, সো রমণী জাস্ট একটা স্মল ইন্ট্রোডাকশন দি। সো রমণী ইজ বেসিক্যালি এ বিউটি এন্ড ফ্যাশন টেক প্ল্যাটফর্ম, যেটার এক সাইডে আছে হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডাররা, সার্ভিস আর প্রোডাক্ট এন্টারপ্রেনার্সরা, আর এক সাইডে আছে আমাদের এন্ড কনজিউমাররা। সো আমরা মাঝখানে থেকে সার্ভিস কাস্টমারের সাথে আমাদের সার্ভিস এন্টারপ্রেনারদেরকে কানেক্ট করে দিই। সো এটা দিয়ে আমাদের ইনিশিয়ালি জার্নিটা শুরু হয় 2018 এ, একদম এন্ড অফ 2018 বলতে বেটার হবে। দেন আমরা এখন অপারেশনে আছি ফর লাস্ট 1.5 years, এন্ড দ্য ফার্স্ট সার্ভিস উই লঞ্চ ইজ বিউটি অন ডিমান্ড। সো আমরা বিজনেসটা শুরু করি বিউটি অন ডিমান্ড দিয়ে। সো লাস্ট 1.5 years এ আমরা টিল ডেট অ্যারাউন্ড 15,000 ইউনিক কাস্টমারকে সার্ভ করছি, যারা কিনা আমাদের কাছ থেকে বিউটি অ্যান্ড ওয়েলনেস সার্ভিস নিয়েছে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। এবং আমাদের সাথে এখন 700+ ওমেন এন্টারপ্রেনার্স আছে যারা ফুল টাইম আমাদের সাথে কাজ করছে। সো ইনিশিয়ালি আমরা যখন বিজনেসটা শুরু করি তখন আমরা বেসিক্যালি একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য বিজনেসটা শুরু করেছিলাম। সো যেটা ছিল হচ্ছে যে আমরা কোয়ালিটি বিউটি অ্যান্ড ওয়েলনেস সার্ভিসকে প্রোভাইড করব সো ফর বিজি উমেন্স ইন ঢাকা অ্যান্ড আদার সিটিস। বাট আমরা যখন ঢাকা দেখি, শুধু যদি আমরা ঢাকাতেই দেখি, ঢাকাতে অ্যারাউন্ড 11,000+ সেলুনস আছে, যেটার মধ্যে আমরা যদি ওভারঅল সিনারিও দেখি অ্যারাউন্ড 100-150 কোয়ালিটি সেলুনস। এট দ্য সেম টাইম ওয়েটিং টাইম অনেক হাই, এবং এখানে একটা বড় ইস্যু ছিল যেখানে হচ্ছে যে এই সেলুন গুলায় যারা কাজ করে এদের স্যালারি এন্ড ওয়েজেস অনেক কম ছিল, জাস্ট অ্যারাউন্ড $200, 15,000 টাকার মতো। সো যখন আমরা শুরু করি ইন দ্য বিগিনিং, আমাদের জার্নিটা এতটা ইজি ছিল না বেসিক্যালি, কারণ আমরা শুরু করি তিনজন, আমরা শুরু করি বেসিক্যালি ফেসবুক থেকে, সব ছোট একটা ফেসবুক পেজ থেকে। ওখানে আমরা বেসিক্যালি তিনটা গাঢ় বিউটিশিয়ান দিয়ে আমরা শুরু করি, যারা কালাচাঁদপুরে থাকতো এই বাড়িধারের পাশে। সো ওখান থেকে বেসিক্যালি আমাদের এভরি ডে কালাচাঁদপুরে যেতে হইতো, এই বিউটিশিয়ানের সাথে কথা বলতে, তাদেরকে বোঝাইতে যেত আপনারা এই ধরনের একটা সেক্টরে কাজ করতে পারেন, কারণ তারা বেসিক্যালি এরকম ডিজিটাল বা ট্রেডিশনালের বাইরে কোনো কাজ করে অভ্যস্ত ছিল না। সো এটা তাদের জন্য একটা বেসিক্যালি টাফ ডিসিশন ছিল, কারণ তাদের একটা স্টেবল জব আর তাদের সেলুনের স্টেবল জব স্যালারি ছেড়ে দিয়ে তারা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, নতুন একটা এন্টারপ্রেনার হিসেবে বিজনেস স্টার্ট করবে। সো এটা তাদের জন্য একটা বিগ ডিসিশন ছিল। সো এখান থেকেই বেসিক্যালি আমাদের জার্নিটা শুরু হয়। সো যেটা বলতেছিলাম যে আমাদের ইনিশিয়াল জার্নিটা শুরু হওয়া হচ্ছে ফেসবুক পেজ থেকে। সো ফেসবুক পেজে বেসিক্যালি ইনিশিয়ালি আমরা রিকোয়েস্ট কালেক্ট করতাম কাস্টমারের কাছ থেকে। সো কাস্টমার যদি কোনো সার্ভিস চেত, সে তার অ্যাড্রেস তার লোকেশন দিয়ে আমাদেরকে পাঠাইতো, আমরা এই জিনিসটা সার্ভিস প্রোভাইডারকে দিয়ে দিতাম, সার্ভিস প্রোভাইডার সার্ভিস দিত। বাট এরপরে আমরা যখন দেখতেছি যে যখন আমরা সার্ভিসটা শুরু করি, এখানে বেসিক্যালি রমণীর অনেক কিছু কন্ট্রিবিউট করার অপশন আছে, কারণ এখানে আমরা যখন সার্ভিস প্রোভাইডারদেরকে নিয়ে কাজ করতেছি বা আমার এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে কাজ করতেছি, তখন এদের বেসিক্যালি অনেকগুলো নিড আমাদের সামনে চলে আসতে থাকে। সো আমরা আস্তে আস্তে এই রমণীর এই এন্টারপ্রেনারদের প্ল্যাটফর্মটাকে একটা 360 degree এনাবলিং সাপোর্ট প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করি, যেখানে কিনা একটা এন্টারপ্রেনারের একদম স্টার্টের জার্নি থেকে এন্ড জার্নি পর্যন্ত পুরো ফ্যাসিলিটি গুলোই আমরা থ্রুতে দিতে পারি। লাইক সে যখন আমাদের প্ল্যাটফর্মে জয়েন করে, তার ফুল অ্যাসেসমেন্টটা আমরা করাই, তার যদি কোনো ট্রেনিং এর দরকার হয় এই ট্রেনিং গুলো আমরা দিই, বোথ স্কিল এন্ড বিহেভিয়ারাল ট্রেনিং, কারণ সে যেহেতু এখন অ্যাজ এন এন্টারপ্রেনর কাজ করতেছে, সে যেহেতু কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস দিচ্ছে, তো তার বিহেভিয়ারাল ট্রেনিংটাও অনেক নেসেসারি। এবং তাকে আমরা রাইট প্রোডাক্ট গুলার অ্যাক্সেস দিই, যে প্রোডাক্ট গুলা দিয়ে সে সার্ভিস অ্যান্ড আদার্স দিবে। আমরা তাকে ইনিশিয়াল ট্র্যাকশন পেতে হেল্প করি, কারণ মোস্ট অফ আওয়ার সার্ভিস প্রোভাইডার্স যারা আছে তাদের হয়তো বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, তো তাদেরকে ইনিশিয়াল ট্র্যাকশন বা কাজ ম্যানেজ করতে আমরা হেল্প করি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে অ্যাক্সেস দিই, কারণ আমাদের এই সার্ভিস প্রোভাইডার সেগমেন্টে আউট অফ 700 সার্ভিস প্রোভাইডার আমরা দেখি যে 5-6 জন বাদে কারোই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আগে। সো বেসিক্যালি ওদের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের অ্যাক্সেস একদমই ছিল না। সো আমরা যদি বলি, সো আই রিমেম্বার ইন মার্চ 2019 আমরা 3 মাস অপারেশন শুরু করার পরে আমরা যখন কথা বলা শুরু করি আমাদের সার্ভিস প্রোভাইডারদের সাথে, টপ সার্ভিস প্রোভাইডারদের সাথে, যে কি ধরনের হোয়াট টাইপ অফ সাপোর্টস দে নিড টু গ্রো দেয়ার বিজনেসেস, সো ওয়ান অফ দেম সেড দ্যাট যে আমাদের বেসিক্যালি এক একটা কাজ করতে এখন 3-3.5 ঘন্টা সময় লাগে। সো এখানে অনেক কাজ আছে যেটা একসাথে করা সম্ভব,
তাহলে বেসিক্যালি যদি একটা এডিশনাল রিসোর্স থাকতো, সো এডিশনাল রিসোর্সটা বেসিক্যালি আমাদেরকে হেল্প করতে পারতো, তাহলে আমরা হয়তো বা 3.5 ঘন্টা 4 ঘন্টা কাজটা 2 ঘন্টায় করতে পারতাম। সো আমরা এভরিডে এখন 3টা কাজ করতে পারি বা 2টা কাজ করতে পারি, তখন হয়তো বা 3টা বা 4টা কাজ করতে পারতাম। সো তখন আমরা দেখি যে তাদের একটা রিসোর্সের নিড আছে। সেকেন্ড, তাদের আরো কিছু নিড ছিল, লাইক হইতেছে যে তার গুড কোয়ালিটি প্রোডাক্ট, যেহেতু যে গুড কোয়ালিটি প্রোডাক্টের জন্য তাদের কিছু ইনভেস্টমেন্টের দরকার ছিল, তাদের ট্রেনিং এন্ড আদার্স দরকার ছিল। কারণ যখন এই সার্ভিস প্রোভাইডার গুলো জয়েন করে, তখন হয়তো বা তারা একটা স্কিল সেট তাদের মধ্যে ছিল, হয়তো বা তারা বেসিক সেলুনের কাজগুলো করতে পারতো, বাট তারা ব্রাইডাল বা স্পেশালিস্ট অ্যাডভান্স স্কিল গুলো তাদের ছিল না। সো তাদের ট্রেনিং এর একটা নিড আছে। সো ওভারঅল সবকিছু মিলে উই রিয়েলাইজ দ্যাট দে অ্যাকচুয়ালি নিড মানি টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস। সো অন বিহাফ অফ দেম আমরা কিছু ব্যাংকের সাথে কথা বলি, বাট এট দ্য টাইম ব্যাংকগুলো খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল না তাদেরকে লোন দেওয়ার জন্য। কারণ হচ্ছে অ্যারাউন্ড 95% প্লাস প্রোভাইডারই ছিল যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, যাদের বেসিক্যালি কোনো ডেটা ছিল না কোনো প্ল্যাটফর্মে। সো ব্যাংকের অ্যাকচুয়ালি কোনো ক্রেডিট রেটিং করার ওয়ে ছিল না, যে কীভাবে তাদের ক্রেডিট রেটিং করবে, কীভাবে তাদেরকে লোন দিবে বা কিভাবে সিকিউরিটিটা হবে এটার উপরে। সো দেন আমরা আমাদের ওন মানি থেকে 18 জনকে লোন দিই, খুবই স্মল অ্যামাউন্টে লোন দিই, যেই লোনগুলো আমরা 3 মাসের মধ্যে ব্যাক পেয়ে যাই এবং 100% পে ব্যাক হয়। সো এই কেসগুলো নিয়ে আমরা UNCDF অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কথা বলি, ইনক্লুডিং UNCDF। সো দেন UNCDF মানে উই গট আ সাপোর্ট ফ্রম UNCDF টু ডেভেলপ এ ফিনটেক অ্যাডঅনস বেসিক্যালি অন টপ অফ আওয়ার প্ল্যাটফর্ম, যেটা কিনা যেইখান থেকে কিনা আমরা আমাদের ডেটা গুলাকে, আমাদের যে ট্রানজেকশনাল ডেটা, সো কাস্টমার তো বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মে অর্ডার করে, এই প্ল্যাটফর্মের থ্রুতেই আমি সার্ভিস প্রোভাইডারটাকে অর্ডারটা পৌঁছাই দিই। সো সার্ভিস প্রোভাইডার তার অ্যাপ দিয়ে অর্ডারটা পায়। তো এই ট্রানজেকশনাল ডেটাগুলো আমাদের প্ল্যাটফর্মের মধ্যে থাকে। সো এই ট্রানজেকশনাল ডেটাগুলোকে আমরা বেসিক্যালি ব্যাংকগুলোকে যে ফরম্যাটে দিতে পারি, এই জন্য আমরা একটা ফিনটেক প্ল্যাটফর্ম ডেভেলপ করি অন টপ অফ আওয়ার রেগুলার প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা যখন আমরা ব্যাংকে দিই, ব্যাংক এই ডেটাগুলো তাদের ক্রেডিট রেটিং সিস্টেমে পুট করে এবং দিয়ে তারা বেসিক্যালি এটার উপরে একটা ক্রেডিট রেটিং করে, করে দেখে যে সে ক্রেডিট করতে অর নট সার্ভিস প্রোভাইডারটাকে, এবং এটার উপর বেস করে তাকে তারা ক্রেডিট দেয়। সো রাইট নাও উই আর পার্টনার উইথ মাল্টিপল ব্যাংকস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের সার্ভিস প্রোভাইডারগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে অ্যাক্সেস পাচ্ছে, ইনক্লুডিং ক্রেডিট ফ্যাসিলিটি, ইনক্লুডিং লোন। অ্যান্ড এখন সবচেয়ে বড় জিনিস যেটা, যে তারা এখন সার্ভিস প্রোভাইডার হিসেবে রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এন্ড আদার্স ওপেন হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এটা একটা তাদের জন্য বড় ইম্প্যাক্ট, কারণ বেসিক্যালি আগে তাদের কোনো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল রেকর্ড ছিল না, তারা অনেক ফ্যাসিলিটি থেকে পেত না, বাট এখন তারা কাজের মধ্যে দিয়ে তাদের কাজের যে রেকর্ডগুলো থাকতেছে এখান থেকে তারা বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যাক্সেসগুলো পাচ্ছে। সো এটা তো গেল আমাদের সাইডের স্টোরি। এখন যদি আমি বলি যে আমাদের সার্ভিস প্রোভাইডার সাইডের স্টোরি, সো সার্ভিস প্রোভাইডার সাইডের স্টোরিগুলোর মধ্যে এখন হচ্ছে সার্ভিস প্রোভাইডার আর ইন এ মাচ স্টেবল পজিশন, বিকজ যখন এই সার্ভিস প্রোভাইডারগুলো সেলুনে কাজ করতো, তখন ওদের স্যালারি ছিল অ্যারাউন্ড 15,000 টাকা। বাট আমাদের প্ল্যাটফর্মে যেটা হয়, যেখানে ইনি এক একটা টিকিট সাইজ মানে এক একটা সার্ভিস দিলে ওদের এভারেজে থাকে হচ্ছে 1500 টাকা। সো ও যদি দিনে 2টা সার্ভিসও দেয়, একটা সার্ভিস প্রোভাইডারে 3000 টাকা থাকে। সো এরকম করে দেখা যায় 3000 টাকার মধ্যে ওর ট্রান্সপোর্ট কস্ট, প্রোডাক্ট কস্ট, আসা যাওয়ার কস্ট সবকিছু বাদ দিয়ে ওর দেখা যায় যে 2000 টাকার মতো এক্সট্রা থাকে। সো যদি মান্থলি 22-25 ডেজও কাজ করে, ওর 45-50,000 টাকা একটা ইনকাম থাকে। সো যেটা কিনা তার প্রিভিয়াস ইনকামের অলমোস্ট 3 টাইমস। সো এখন ওরা মাচ বেটার পজিশনে আছে। আরেকটা ইম্প্যাক্ট যেটা তাদের জন্য সবচেয়ে বেশি, সো সেলুনে যেটা হতো তাদের সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হতো, সো 12 ঘন্টার কাজ করতে হতো, তাদের ফ্যামিলিতে টাইম দেওয়া এবং আদার্স জিনিসগুলো ছিল না। বাট এখন তারা দেখা যায় যে কাজের টাইমের ফ্লেক্সিবিলিটি তাদের উপর আছে, সো তারা বেসিক্যালি 6-8 আওয়ার্স কাজ করে এবং 3 টাইমস আর্ন করতেছে। সো এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা বেসিক্যালি এখান থেকে পড়তেছে। And additionally, we are trying to give them support in many other ways, like hoche je we are trying to give them access to our e-commerce inventory. Karon hoche je amader service provider gula jokhon hoche kono customer er bashe service dite jay, oto around 2-3 hours spend kore okhane. So ei time er majhkane, service er majhe, o basically kichu product to sell korte pare.
এবং যেহেতু তারা বিউটি এন্ড ওয়েলনেস এর প্রোডাক্ট গুলো ভালো বুঝে, দেখা যায় যে ওরা এই প্রোডাক্ট গুলো খুব ভালোভাবে সেল করতে পারছে। সো এই প্রোডাক্ট সেল থেকে ওরা একটু এক্সট্রা কমিশন আর্ন করতে পারে। এবং অ্যাডিশনালি ফ্রম রমণী আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে যে এই গ্রুপটাকে এম্পাওয়ার করা, এই গ্রুপটাকে এম্পাওয়ার করে সো দ্যাট দে ক্যান আর্ন মোর মানি। সো ওরা মানে বেশি ইনকাম করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম ওরা এম্পাওয়ার করতে পারবে। সো আমরা বোথ বেনিফিটেড হবো এই সেম চেঞ্জটা থেকে। সো ওভারঅল যদি বলি, আমরা স্টার্ট করেছি বিউটি দিয়ে, বাট আমাদের ওভারঅল টার্গেট নট লিমিটেড টু বিউটি। আমরা বিউটির পরে আমরা টেইলর অন ডিমান্ড স্টার্ট করেছি। সো এখন যদি বেসিক্যালি আপনি অ্যাপ থেকে টেইলর অর্ডার করতে পারবেন। এই টেইলরের যে সার্ভিস এন্টারপ্রেনারগুলো কাজ করে, এরা হয়তো বাসা থেকেই আপনার ড্রেসটা বানিয়ে দিচ্ছে, তো আপনি বাসা থেকেই পাচ্ছেন। তো এরকম ওভারঅল আমরা যদি বলি, তো বাংলাদেশে তো অ্যারাউন্ড হাফ অফ দ্য পপুলেশন আর ফিমেলস, অ্যারাউন্ড 90 মিলিয়ন ফিমেলস আছে, এবং 5 মিলিয়ন প্লাস ফিমেলস আছে যারা এডুকেটেড ফিমেল, যারা এদের জব করে আর করতে চায় আর নিজে কিছু করতে চায়, বাট practically they are not getting enough support from the community or from their surroundings je tara ei jinish ta ke nijen je start korbe. So they need a small push, they need a little push to start their business. So amra basically ei jaga tay kaj kortechi, amra basically tader koi platform ta dicchi jekhan theke kina tara ei jinish gula ke access korte pare ebong tara tader business ta ke shuru korte pare. So this is what we are doing from Ramoni. Ebong apko question korcho je amader revenue segment ki, amra basically customer er kach theke je sales volume ta pai ekhan theke 20% commission rakhi amra. So 20% commission basically amader revenue, 80% ti pai hocche amader service provider. So that's all about Ramoni. Tariq bhai, thank you so much for your speech ki Ramoni byapare. So আমরা এখন ওপেন ডিসকাশনে চলে যাব। সো আমরা বোথ তারিক ভাই, রমণী এবং ভালো সোশ্যাল এবং শিবদ দাস সাথে আমরা এখন ডিসকাস করব। দ্য ফ্লোর ইজ ওপেন ফর অল, আপনারা চাইলে এখন কোশ্চেন করতে পারেন। হ্যালো মেহেদ ভাই, জি জি, থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সে দু তিনটা প্রশ্ন লিখেছিলাম, যদি একটু দেখেন। একটা হলো যে মানে স্পেসিফিক প্রোডাক্টটা আমি আলোচনায় বুঝতে পারছি যে আপনারা বিউটিফিকেশন বা বিউটি প্রোডাক্ট অথবা বিউটিফিকেশনের যে সার্ভিসগুলো সেইগুলোই দিয়ে থাকেন। এই সার্ভিসগুলো যেমন বলছেন যে 700 সার্ভিস প্রোভাইডার আপনাদের কাছে আছে এখন, হ্যাঁ 700, তো এদের এরা কি আপনাদের রেজিস্টার্ড বা কিভাবে এদেরকে আপনারা আপনাদের আমব্রেলার নিচে রাখছেন, একটা কোশ্চেন আমার। আর এরা যে কাজ করে, ধরেন হোম সার্ভিস দেয়, রাইট? আর এখন বোধহয় কেউ কেউ হয়তো আপনার প্রতিষ্ঠান খুলে বসছে, এরকম কি? রাইট, যদি হোম সার্ভিস দেয়, আপনারা তো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছেন, আপনাদের আমব্রেলার নিচে এসে তারা কাজ করছে, বা অর্ডারটা কি ডাইরেক্ট আপনাদের কাছে আসে, নাকি এই যে সার্ভিস প্রোভাইডার যারা আছে তারাই সার্ভিসটা ডাইরেক্ট ইয়ে পায়, মানে কল পায়, বিষয়টা যদি একটু? আমাদের ওভারঅল প্রসেসটা বেসিক্যালি ভিয়া ওভারঅল সিস্টেমটা যেভাবে চলে, সো কাস্টমার বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে যেতে পারে আর আমাদের অ্যাপে যেতে পারে, গিয়ে একটা অর্ডার প্লেস করতে পারে। সেই অর্ডারটা যখন কাস্টমার প্লেস করে, তখন কাস্টমারকে বেসিক্যালি ওর এরিয়ার আশেপাশে সার্ভিস প্রোভাইডার কারা কারা অ্যাভেলেবল আছে এটাকে দেখে দেওয়া হয়। সো ও সার্ভিস প্রোভাইডারের লিস্ট থেকে যে কোনো একটা সার্ভিস প্রোভাইডারকে সিলেক্ট করতে পারে, যে সার্ভিসটি নিতে চায় তাকে সে অর্ডারটা প্লেস করতে পারে টাইম অ্যান্ড আদার্স সিলেক্ট করে। তখন এই রিকোয়েস্টটা চলে যায় সার্ভিস প্রোভাইডারের কাছে। সার্ভিস প্রোভাইডারের জন্য একটা সেপারেট অ্যাপ আছে, সার্ভিস প্রোভাইডার এই অ্যাপটা ইউজ করে। তো অ্যাপে বেসিক্যালি সে দেখতে পায় যে একটা কাস্টমার থেকে অর্ডার করেছে, এটা 2 দিন পরে, এটা 8টা থেকে 10টা পর্যন্ত অর্ডারটা আছে। আপনাদের এই অ্যাপটার নামটা? এটা রমণী, রমণী এবং রমণী পার্টনার, রাইট? আচ্ছা, তো আপনি অ্যাপ স্টোরে পাবেন, প্লে স্টোরে পাবেন। So এইভাবে বেসিক্যালি অর্ডারটা জেনারেট হয়। সো কাস্টমার অর্ডারটা জেনারেট করে, সার্ভিস প্রোভাইডার অর্ডারটা পায় এবং সার্ভ করে, মাঝখানে অ্যাজ এ প্ল্যাটফর্ম আমরা এই ডাটাগুলোকে স্টোর করি।
সেটা হলো একটা আরেকটা যেটা হচ্ছে যে আমরা কিভাবে সার্ভিস প্রোভাইডার অ্যাকুইজিশন করি সেটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি যখন শুরু করছিলাম তখন হচ্ছে আমরা গিয়ে গিয়ে কালাচাঁদপুর বা মিনাবাজারের পিছনে ধানমন্ডি মিনাবাজারের পিছনে ওদের কমিউনিটি থেকে এই বিউটিশিয়ানদের সাথে কথা বলে ওদেরকে আমরা অনবোর্ড করতাম কারণ দেখা যায় যে ওদের সাথে কথা বলার সময় পেতাম আমরা সকালে আধা ঘন্টা আর রাত্রি 9টার পরে রাত্রেও কথা বলতে চেতন আসতো সকালেই কথা বলে আমরা ওদেরকে অনবোর্ড করতাম বাট যখন তারা কাজ শুরু করে আফটার 2 or 3 months ওরা যখন দেখে যে ওদের অ্যাকচুয়ালি ইনকামটা আগে যা ছিল 15,000 বা 16,000 টাকা সেখান থেকে এখানে ওরা ইনকাম করতেছে 3 times 45,000 to 50,000 টাকা তখন বেসিক্যালি ওয়ার্ড অফ মাউথে এটা বেসিক্যালি খুবই কমিউনিটি বেসড থাকে ওরা গারো বলি বা বিউটিশিয়ান বলি তো এই জিনিসটা ওদের কমিউনিটির মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে তো তারপরে বেসিক্যালি আমরা লিড গুলা ওদের কাছ থেকেই পাওয়া শুরু করি সার্ভিস প্রোভাইডারেই আসে এবং আমাদের অ্যারাউন্ড 60-70% সার্ভিস প্রোভাইডার বেসিক্যালি হচ্ছে টপ সেলুন গুলা থেকেই আসছে যারা টপ সেলুনে কাজ করত সো ওরা বেসিক্যালি আসে অ্যাজ এন এন্টারপ্রেনর দেন হচ্ছে আমরা ওদের অ্যাসেসমেন্ট করি ওদের একটা থ্রোলি 3 days এর অ্যাসেসমেন্ট প্রসেস চলে দেন যদি কোনো ট্রেনিং দরকার হয় আমরা ট্রেনিং দিই এবং ওদের কাছ থেকে আমরা অনবোর্ডিং এর জন্য ব্যাংক যে ইনফরমেশন গুলো কালেক্ট করে আমরা সিমিলার সবগুলো ইনফরমেশন কালেক্ট করি এনআইটি থেকে শুরু করে ডিটেলস থেকে শুরু করে সবকিছু সো এইভাবে আমরা বেসিক্যালি ভেরিফিকেশন করি আমরা স্কিল ভেরিফিকেশন করি আমরা ওদের আইডেন্টিটি ভেরিফিকেশন করি পরে আমরা বেসিক্যালি তাকে অনবোর্ড করি অরিক ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরেকটা হলো যে আপনাদের রেভিনিউটা আসে কিভাবে ওদের কাছ থেকে মানে এটা ওকে সো একটা সার্ভিস যখন কাস্টমার অর্ডার করে সে সার্ভিসের দামটা যদি হয় 1000 টাকা হ্যাঁ হ্যাঁ রাইট 1000 টাকা তখন বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার সার্ভ করার পরে 1000 টাকা কালেক্ট করে কাস্টমারের কাছ থেকে আর কাস্টমার ডিজিটালি পে করে দেয় এখান থেকে 20% কমিশন আমরা নিই 80% সার্ভিস প্রোভাইডার পায় থ্যাংক ইউ আমার একটা প্রশ্ন আছে সরি ওকে আচ্ছা লিজাপা কি আগে যাবেন নাকি আমি বলবো ইমন ভাই আপনি বলেন আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার একটা প্রশ্ন খুবই আমার মনে জেনারেল হবে তারপরে আমি মানে জিনিসটা বুঝে উঠতে পারতেছি এই যে নয়তোবা প্রশ্নটা শুধু তারিক ভাইয়ের কাছে না আমার বোধ হয় যে বিজন দা বিজন ভাই মেহাদ ভাই বা দাদা যে আছেন সেটা হলো যে তারিক ভাই রমণী থেকে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো এটা টোটালি একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সে একটা মানে মধ্যবর্তী ভূমিকা পালন করতে সে দুইটা পার্টিকে সে এক করে দিচ্ছে সেখানে অবশ্যই আমরা যে বলি ব্যবসা যে পিপল প্ল্যানেট অবশ্যই প্রফিট তিনটা বিষয় হ্যাঁ সেখানে আছে কিন্তু আমি কেন এটাকে সোশ্যাল বিজনেস বলবো সেটা যদি একটু বলতেন বা আমরা সোশ্যাল বিজনেস কি দিয়ে বুঝবো এটাকে সেটা যদি যেকোনো কেউ তো মানে আমাকে বলতেন তো আমি মানে এখনো কনফিউশন আছে আমি মাঝেখানে গুগলও করছিলাম যে আসলে ব্যাপারগুলো কেমন অন্যান্য বিজনেস সেক্টরেও আছে ইমন ভাই যেটা প্রশ্ন করছে যাই হোক তারিক ভাই যদি বলেন যেহেতু তাদের অনেক কিছুতে অ্যাক্সেস ছিল না আমরা কিন্তু থাকতেছি মিডলম্যান হিসেবে থেকে আমরা তাদের ডেটা গুলাকে দিয়ে তাদেরকে অ্যাডিশনালি অনেকগুলা বেনিফিট নিয়ে আসে দেওয়ার চেষ্টা করছে কারণ যেরকম তাদের ছিল না তাদের কখনো আগে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে অ্যাক্সেস ছিল না এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের অ্যাক্সেস গুলো তারা পাচ্ছে সো তাদের বেসিক্যালি এই টাইপের অনেকগুলো সুযোগ সুবিধা ছিল না যে এই সুযোগ সুবিধাগুলো তারা ইন্ডিভিজুয়ালি অ্যাভেল করতে পারে সো এই জিনিসগুলো তারা এখন ব্যাংক এন্ড আদার্স থেকে অ্যাভেল করতে পারতেছে অ্যাট দ্য সেম টাইম তারা এখান থেকে বেসিক্যালি আপনার ট্রেনিং অ্যান্ড আদার্স ফ্যাসিলিটি গুলাও পাচ্ছে আচ্ছা ট্রেনিং গুলো কি তারা ফ্রি পাচ্ছে মানে অথবা তাদের কি কোনো রিসোর্স ব্যয় করতে হয় কি ট্রেনিং এর জন্য একটা মিনিমাম ফি পে করতে হয় বাট এটা আপফ্রন্ট না এটা বেসিক্যালি তাদের সার্ভিসের সাথে অ্যাডজাস্ট করা হয় পরে থ্যাংক ইউ তারিক ভাই আমার ছোট
ছোট্ট আরেকটা জিজ্ঞাসা ছিল এই ইমন ভাইয়ের প্রশ্নের পরে, যেটা জাস্ট এই যে ফাইন্যান্সিয়াল এক্সেস এর কথা বারবার বলছিলেন, এরা এই যে 700 সার্ভিস হোল্ডার, সার্ভিস প্রোভাইডার, হোল্ডার না সার্ভিস প্রোভাইডার যারা রমণীতে কাজ করছে নিয়মিত, এরা মানে আপনি বলছেন যে 40-45 হাজার টাকা ইনকাম করছে তারা এখন, আগে 15,000 করতো, এই 700 মানুষকে কি আপনাদের এই রমণীর প্ল্যাটফর্মে কাজ দিতে পারছেন বা অর্ডার পাচ্ছে? এটা তো অনেকটা পাঠাও বা উবারের মতোই আর কি সার্ভিসটা আপনার, আমার কাছে যেটা মনে হয় আর কি। সিমিলার, বাট এখন ভাইয়া এখানে বেসিক্যালি 700 মধ্যে সবাই অ্যাক্টিভ থাকে না, এখানে আমাদের অ্যাক্টিভ রেশিও অ্যারাউন্ড 60-65% এর মাঝখানে। সো এর মাঝখানে যারা কাজ করে 22 ডেজ এরা বেসিক্যালি 40-50K ইনকাম করতে পারে। সো এর মধ্যে সবাই দেখা যায় যে 20-25 ডেজ কাজ করে না, যারা 15 ডেজ কাজ করে ওরা হয়তো বা 20-25,000 টাকা ইনকাম করে, বাট কাজ অ্যাভেলেবল আছে। ওরা কি শুধু আপনাদের সাথেই কাজ করে নাকি অন্য কোনো সেলুনে বা বিউটি পার্লারে কাজ করে? না, আমাদের সাথে বেসিক্যালি অ্যারাউন্ড 40% এর মতো এক্সক্লুসিভ আমাদের সাথেই কাজ করতেছে, আর বাকিরা মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করছে। আর লোনের বিষয়টা যদি একটু বলতেন, লোন ওরা কি কিরকম রেঞ্জের লোন পায় ইনিশিয়ালি? ওদের লোনের অ্যামাউন্ট হয় হচ্ছে 50,000 টু 2 লাখ টাকা। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল এই লোকমান ভাইয়ের সাথে সাথে আর কি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, এই ওদেরকে যে এই যে আপনার 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনার লোন দেয়া হয়, এর জন্য কি কোনো জামানত কি রাখা হয়? বেসিক্যালি কোনো ধরনের কোনো জামানত কি আপনারা রাখেন? এটা রাখা হয় না ভাইয়া, এটা রাখা হয় না, এটা বেসিক্যালি ব্যাংক কোনো আপনার কোনো গ্যারান্টি রাখে না বেসিক্যালি এটার উপরে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে। সো আমার মনে হয় যে ছোট করে একটা জিনিস আমাদের একটু বুঝে নেওয়া উচিত আর কি, যে আপনার সোশ্যাল এন্টারপ্রাইজ আপনার ট্রেডিশনাল আপনার নন প্রফিটও হতে পারে এবং আপনার ফর প্রফিটও হতে পারে আর কি। বাট মেইন যে ডিফারেন্সটা হয়, আপনার ফর প্রফিট কোম্পানিটা যখন নিজেদেরকে ডিক্লেয়ার করছে যে দেয়ার সোল পারপাস ইজ সোশ্যাল ইম্প্যাক্ট, তখন আমরা অ্যাকচুয়ালি তাদেরকে আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করছি আর কি। So let's say apnar Romani tara apnar as a platform shuru koreche, definitely they had a consumer mind in progress first, but jokhon tara business run kora shuru korlo tara dekhte pelo je they have a huge population that actually can benefit from this platform, and that is when they started focusing more on that, and okhane aste aste they started adding more value additions for that target population again. So ami actually tahole je jinish korbo je I would like to raise a question for both Shubhoto da and Tariq bhai je, as a social impact enterprise definitely apnader kichu impact metrics ache je gulo apnara measure kore thaken, ektu jodi apni amaderke bolen je normally apnar business e amra profit measure korte pari like a balance sheet okay, but amra impact gulo kibhabe measure korte pari, what kind of impact metrics there are and how do you usually measure your impact in your business? So ami prothome jabo Shubhoto da kache. Thank you Mehad. So jeta ami bolchilam je commercial mali social enterprises are just like any other business. So jehabe ACI nijer business ke manage kore amra shobhabe manage kori, we have to sell things, we have to earn revenue, amaderke profitability calculation korte hoy, cash flow korte sob kichu seta korte hoy. Jeta amra additionally kori seta hocche je amra jai customer er jonno kaj korchi sei customer ke ami jeta sell korchi sei je jinish ta sell korchi seta ekta impact toiri korar jonno sell korchi. So whether that is creating impact or not, সেটাকে আমরা actively monitor করছি. So for example, আমরা এখন cattle farmerদের সাথে কাজ করছি. So cattle farmer আসলে আমার যে productগুলো সে ব্যবহার করলো, ব্যবহার করে ultimately তার এখান থেকে লাভ হলো কি হলো না, সেটা আমরা measure করছি. So that is our key impact metrics. এটা ছাড়া যেটা হচ্ছে অন্যান্য যেসব জিনিসগুলো আমরা দেখছি, যে হ্যাঁ কাস্টমার স্যাটিসফ্যাকশন, সে স্যাটিসফাইড কিনা, সার্ভিস কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট কিনা, যেটা হয়তো অন্যান্য বিজনেসও করে, বাট হয়তো সবাই একেবারে ওই কাস্টমার লেভেল পর্যন্ত গিয়ে করে না, কারণ দ্যাট কাস্টমার বেস ইজ সো হিউজ যে দেখা যাচ্ছে যে ওইভাবে করে ইন্ডিভিজুয়াল কাস্টমার রেসপন্স নেওয়া অন্যান্য বড় বিজনেস পক্ষে সম্ভব হয় না, আমরা যেটা সেটা করছি। সো প্রাইমারি মেট্রিক্স হচ্ছে গিয়ে প্রফিট, সেকেন্ড আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কস্ট, তারপরে হচ্ছে গিয়ে তার ওভারঅল সার্ভিস স্যাটিসফ্যাকশন, সো সেই জিনিসগুলো মনিটর করা হচ্ছে। থ্যাংক ইউ শুভদা। তারিক ভাই, আপনাদের সাইড থেকে কিভাবে মেট্রিক্সগুলোকে মেজার করেন?
রাইট আমরাও বেসিক্যালি সিমিলার ওয়েতে ম্যাট্রিক্সগুলো মেজার করি লাইক আমরা যদি যে সার্ভিস প্রোভাইডারগুলোকে আমরা ট্রেনিং দিই তো আমরা বেসিক্যালি ট্রেনিং এর পরে দেখি যে আগে ওর এভারেজ ইনকাম ছিল হচ্ছে 800 টাকা এটা কি 1000 টাকা হইছে কিনা বা ও এডিশনাল কাজ পাচ্ছে কিনা এডিশনাল কাজ করতেছে কিনা তো ট্রেনিং এর পরে এটা থাকে একটা ম্যাট্রিক্স আমাদের দেখার সেকেন্ড জিনিস হচ্ছে ওরা যদি লোন নেয় বা ফিনান্সিয়াল কোনো প্রোডাক্ট অ্যাক্সেস পায় দেন আমরা দেখি যে এটা বেসিক্যালি কতটুকু ইমপ্যাক্ট তার উপরে পড়লো at the same time আমরা একদম end consumer consumer যে আছে তার কাছেও review নি so আমরা review গুলোকে তিনটা part এ নি basically একটা হচ্ছে যে সার্ভিসের review নি একটা হচ্ছে যে আপনার behavioral review নি আর একটা দেখা হচ্ছে time and others so এই জিনিসগুলো থাকে কিনা so এই তিনটার উপর বেস করে আমরা basically impact গুলোকে measure করি so একজন নতুন ভাবে ট্রেনিং নিলো so এটার পরে basically কি ইমপ্যাক্টটা পড়লো একজন নতুন ভাবে লোন নিলো এটার পরে ইমপ্যাক্টটা কিভাবে পড়লো একজন আগে ইউজ করতো মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য এখন সে একটু ইনভেস্ট করে বেটার প্রোডাক্ট ইউজ করা শুরু করছে এটার অ্যাকচুয়াল ইমপ্যাক্ট কিভাবে পড়তেছে থ্যাংক ইউ তারিক ভাই আমার মনে হয় একটা জিনিস একটু বোঝা দরকার আমাদের অ্যাজ আ সোশ্যাল ইমপ্যাক্ট এন্টারপ্রাইজ বাংলাদেশে যদি আমরা রান করি ইজ দেয়ার এনি অ্যাডেড অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ সুব্রতদা আপনাকে দিয়ে যদি শুরু করি সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে যেটা বললাম যে এটা আসলে ডিপেন্ড করছে প্রথম কথা হচ্ছে যে আপনার এই সোশ্যাল এন্টারপ্রাইজ শুনলেই লোকজন এনজিও মনে করতেছে উইচ ইজ দ্য বিগেস্ট প্রবলেম হ্যাঁ যে টু রান এজ এ বিজনেস যখনই আমি বলি যে আমি ভালো সোশ্যাল ও আপনি এনজিও করছেন মানে আমাকে ঢাকা শহরে হোক আর গ্রামে হোক সব লোকজন আমাকে এনজিও হিসেবে ট্রিট করছে সো উইচ ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার কারণ এনজিও মনলেই মনে করে যে হয়তো কিছু ফ্রি নিয়ে আসতেছে কিছু চ্যারিটি করবে এই ধরনের কিছু মনে করে সো দ্যাট ইজ দ্য বিগেস্ট বটল নেক ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস মানে আমি কি বলে যে আচ্ছা ওইটা তো পরে আসতেছি যেটা হচ্ছে যে এইটা একটা বড় সমস্যা যে হচ্ছে গিয়ে টু ক্রিয়েট দ্য রাইট পারসেপশন অ্যাবাউট ইওর অর্গানাইজেশন সেকেন্ড থিং হচ্ছে যে আপনার লিগাল এন্টিটিটা কি হবে সো লিগাল এন্টিটিটা নিয়ে যেহেতু কোনো ক্ল্যারিটি নাই ঠিক আছে সো আইদার ইউ হ্যাভ টু রেজিস্টার এজ এ নন প্রফিট অর এজ এ ফর প্রফিট মাঝখানে সোশ্যাল এন্টারপ্রাইজ বলে কিছু নাই এখন যে এটা না থাকার কারণে যেটা হয়েছে আমি যদি ফর প্রফিট ওয়েতে যাই তাহলে যেটা হবে আমার জন্য কিছু প্রোজ আছে কিছু কনসও আছে ফর প্রফিট ওয়েতে গেলে যেটা হচ্ছে যে ব্যাংক আমাকে বেটার বিলিভ করবে ব্যাংক আমাকে হচ্ছে সরি আমি আমি ক্যাপিটাল রেজ করতে পারবো ভিসি অ্যান্ড এঞ্জেলস এর কাছ থেকে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে সো আই উইল বি ট্যাক্সড at the same rate jeta hocche giye apnar je kono corporate er jonno 35-37% er moto applicable so seta arekta somoshya abar pros jeta bollam je ami capital raise korte parbo ebong I'll be trusted by the financiers like bank onno dike ami jodi non profit way te jai to non profit way te gele ami tax er subidha ta pacchi amake tax dite hocche na kintu somoshya jeta hocche je bank tokhon amake trust korche na ha so dui number kotha hocche je apnar ক্যাপিটাল রেজ করা যাচ্ছে না ফ্রম ভিসিস অ্যান্ড অ্যাঞ্জেলস মানে ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট রেজ করা যাচ্ছে না সো এই সমস্যাগুলো আছে এবং এখন কথা হচ্ছে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসাবে যেহেতু আমরা একটা সোশ্যাল প্রবলেম সলভ করার জন্য নামছি উই নিড আ বিট অফ কুশন অন দ্য ফ্রম দ্য ট্যাক্স পার্সপেক্টিভ অলসো ফ্রম হচ্ছে গিয়ে যে আপনি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ সেখান থেকে একটা কুশন দরকার কারণ আদারওয়াইজ যদি সোশ্যাল এন্টারপ্রাইজ যে কাজটা করার চেষ্টা করছে এই কাজটা যদি নর্মালি হইতো তাহলে তো সোশ্যাল এন্টারপ্রাইজ করে এটা করা দরকার ছিল না তাহলে তো কমার্শিয়াল এন্টারপ্রাইজ অথবা এনজিও দিয়েই প্রবলেমটা সলভ হইতো তো যেহেতু ইট নিডস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ স্ট্রাকচার তো সেইটার জন্য ফেভারেবল ট্যাক্স কন্ডিশনস ফেভারেবল ইনভেস্টমেন্ট কন্ডিশনস থাকা দরকার আদারওয়াইজ সোশ্যাল এন্টারপ্রাইজেস গুলো যেটা হবে যে আমাদের মতো যা আমরা শুরু করেছি আফটার সার্টেন পয়েন্ট ইন টাইম আমরা চেষ্টা করার পরে উইল বিকাম ভেরি ডিমোটিভেটেড ডিসকারেজড এন্ড দেন উইল স্টপ ইট আনলেস দিস কাইন্ড অফ ফেভারেবল কন্ডিশনস আর দেয়ার থ্যাংক ইউ সুব্রতা তারিক ভাই কিছু আপনি অ্যাড করতে চাচ্ছেন কিছু আমি জাস্ট একটু ছোট অ্যাড করি এখানে বেসিক্যালি আমরা দুইটা প্রবলেম ফেস করি একটা যেটা হচ্ছে যে আমরা যদি গ্র্যান্ড অ্যাঙ্গেলে যাই আর আমরা যদি ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেলে যাই আমরা যখন গ্র্যান্ড জিনিসটাকে নিয়ে আসি তখন বেসিক্যালি এখানে একটা বড় কোশ্চেন আসে ব্যাংক থেকে আর গ্র্যান্ডের সাইড থেকেও যে তুমি তো বেসিক্যালি ফর প্রফিট তুমি এই গ্র্যান্ডটাকে কিভাবে ইউজ করবে অ্যান আদার্স তো ওই জিনিসটার বেসিক্যালি ক্লিয়ার কোনো গাইডলাইন নাই সো এটা একটা বড় প্রবলেম আছে আমাদের সাইড থেকে যেটা আমরা দেখি আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা বলতেছি যে আমরা এখানে কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই আমরা কিছু অ্যাডিশনাল ট্রেনিং এন্ড আদার্স দিয়ে জিনিসটাকে কিছু অ্যাডিশনাল ফ্যাসিলিটি দিতে চাই তো বেসিক্যালি এই জিনিসটাকে ডিভাইড করাটা খুবই ডিফিকাল্ট যে আমি এই টাকাটাকে ইনভেস্ট করতেছি নন প্রফিটের জন্য এই টাকাটাকে ইনভেস্ট করতেছি ফর প্রফিটের জন্য বেসিক্যালি আমাদের এন্টারপ্রাইজ বিজনেস তো এরকম দুই ভাগ করে করা সম্ভব হয় না কারণ আমাদের দেখা যায় নন প্রফিটের জন্য ইনভেস্ট করলেও ওইটার আমরা মেজারটা করি কত টাকা এখান থেকে প্রফিট আমরা ইনকাম করতেছি বা আমার সার্ভিস প্রোভাইডার কত টাকা এক্সট্রা ইনকাম করতেছে ওইটার উপরে সো এই এই দুইটা সেক্টরে বেসিক্যালি আমাদের ক্লিয়ার কোনো গাইডলাইন নাই যে জন্য বলছে যে আমাদের ট্যাক্স অ্যান্ড আদার্সেও অনেক ইম্প্যাক্ট পড়ে ধন্যবাদ তারিক ভাই
আমরা এলিজাবেথ আপার কাছে একটা কোশ্চেন মনে ছিল, এলিজাবেথ আপা আপনি কি কোশ্চেনটা করতে চান এখন? থ্যাংক ইউ মিয়াদ ভাই, আমার আসলে কোশ্চেনটা সুব্রত দা এবং তারিক ভাই দুজনের জন্যই, মানে তারিক ভাইয়ের কাছে ঠিক কোশ্চেন না, মানে একটু জাস্ট কোয়েরি প্লাস একটু পরামর্শ, বিকজ আমরা আমি প্রথমেই বলেছি যে আমরা একটা প্রজেক্টে কাজ করছি যেটার নাম এম্পাওয়ার ইউথ ফর ওয়ার্ক, এবং আমাদের 70% ফিমেল কে নিয়ে আমরা কাজ করি, ইউথ 15 থেকে 29 বছর বয়সে, এবং তাদেরকে ইনকাম জেনারেটিং বিভিন্ন তাদের যে এন্টারপ্রেনরিয়াল যে ইয়েগুলো আছে সেখানে তাদেরকে আরো আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা যেটা দেখেছি যে এখানে একটা নতুন ধরনের মার্কেট লিংকেজ বা এটা তৈরি হয়ে গেছে, তো আমাদেরও এরকম হয়তো অনেকগুলো মানে রিসোর্স আছে যেটা আসলে আইডল হয়ে আছে। তো তারিক ভাইয়ের কথাতে আমি যেটুকু বুঝলাম যে উনি বারবারই মেনশন করছিলেন যে বিউটিশিয়ান হিসাবে ওনারা গারো কমিউনিটিকে, যেহেতু তারাই বেসিক্যালি এই জায়গাটাতে অনেকটা বেশি কাজ করছেন, তো সেই কারণে, এবং আমরা জানি যে তাদের সোশ্যাল স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা যে এই এলাকায় কাজ করি বেশিরভাগই আমাদের এখানে মুসলিম কমিউনিটি, যেখানে কিছুটা সোশ্যাল নর্মস এর ব্যাপারগুলো আছে, ফিমেলদের বাইরে যাওয়া নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু আবার একই সাথে ফিমেলদের আসলে কিছু করার ইচ্ছাও আছে। তো আপনার কি মনে হয় যে মানে এটা যদি গারো কমিউনিটি, আই ডোন্ট নো মানে 700 জনের মধ্যে সবাই কি গারো কিনা, বা যদি অন্য কমিউনিটির হয় তাহলে যেহেতু তারা একটা বিগ সিটিতে আছেন এই কারণে হয়তো এই বিষয়গুলো আসে নাই বা কি, বা এটা এখন আপনি যদি এই ধরেন আমরা তো একদম উপজেলা লেভেলে আছি, এইসব জায়গায় আসলে আপনার মানে কোনো পরামর্শ থাকবে কিনা যদি আমরা এরকম কিছু করতে চাই? এই টাইপের প্রবলেম গুলো আপু থাকে, যেটা সোশ্যাল প্রবলেম এন্ড আদার্স, বাট আমাদের যদি ওভারঅল বলি আমাদের 700 এর মধ্যে 40% হচ্ছে আপনার গারো বা চিটাংহি ট্রাইব থেকে আসছে, বাট আদার 60% কিন্তু আমাদের লোকাল বাংলাদেশি, সো যারা সার্ভিসটা প্রোভাইড করতেছে। সো এটা বেসিক্যালি কমিউনিটি বেসড এই কালচারটা ডিপেন্ড করে। আমরা বেসিক্যালি যখন ঢাকায় সার্ভিসটা চালাইছি আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি, আমরা যখন চিটাংয়ে করছি আমাদের প্রবলেম হয়নি, বাট এটা যখন আপনি বলতেছেন যে একটু গ্রামের দিকে যায়, ওই জায়গাটা আমরা এখনো যাই নাই, বাট আমাদের একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। বাট আমরা যতটুকু দেখছি যে আমাদের সার্ভিস প্রোভাইডারের মধ্যে বেসিক্যালি সোশ্যালি বা রিলিজিয়াস ক্ষেত্র থেকে খুব একটা বেশি বাধা আসে নাই। আর যেটা হয় যে অনেক ফিমেল কাস্টমার আছে যারা কিনা বাইরে গিয়ে এই ধরনের সার্ভিসগুলো নিতে পারে না, তো তাদের কাছে বেসিক্যালি আমাদের আমাদের কাস্টমার সেগমেন্টের একটা বড় অংশই বেসিক্যালি এরা, যারা কিনা বাইরে গিয়ে নিতে চায় না বা নিতে পারে না, ওরা বাসায় সার্ভিসগুলো নেয়। তো রেসপন্সটা আমাদের ওই সেক্টর থেকে ভালো। তো আপনি যদি আপনাদের ওই সাইটগুলোয় কিছু শুরু করতে চান তো আমরা তো ডেফিনেটলি সাথে কাজ করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আর একটা বিষয় আমার একটু জানার ছিল যে ইস্যুটা আসলে আমাদের এখন যে মানে আমাদের যে সামাজিক যে অবস্থানটা এখন, বিশেষভাবে কোভিড এর কারণে আমরা জানি যে জিবিবি রিলেটেড ইস্যুগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, এই ক্ষেত্রে আপনারা এতজন ফিমেলের সিকিউরিটির সাইডটাতে আসলে কিভাবে এটা ম্যানেজ করেন? কারণ এটা একটা বিগ ইস্যু হয়ে যাবে যখন আমরা আমাদের ইয়োদের সাথে কাজ করতে যাব। এই ধরনের কোনো কিছু আপনারা মানে কখনো ফেস করেছেন বা কিভাবে এটা ম্যানেজ করছেন এই দিকটা আর কি? সিকিউরিটি কি ইন টার্মস অফ ইনকাম? ইন নো, না, একজন যাবে একজন একদম টোটালি আননোন একজন পার্সনের বাসায়, সেই ফিমেলটার মানে যেটা বেসিক সেফটি সিকিউরিটির যে বিষয়গুলো, যেন সে ভায়োলেন্সের কোনো মানে কোনো ভাবে ইয়া না হয়। এটা আমরা আপু বেসিক্যালি এন্ড টু এন্ড এই জিনিসটাকে টেক দিয়ে হ্যান্ডেল করি বেসিক্যালি। সো আপনি যদি অর্ডার করতে চান, আইদার অর্ডারে দুইটা প্রসেস থাকে, একটা অ্যাপ থেকে করতে পারে আর ওয়েব থেকে করতে পারে, তখন বেসিক্যালি যদি ওয়েব থেকে করে বা ফেসবুক থেকে করে আমরা কাস্টমারের ফেসবুক প্রোফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। দুই নম্বর হচ্ছে যদি অ্যাপ থেকে করে দেন হচ্ছে আপনার অ্যাপে তার ছবিটা থাকে। সো সার্ভিস প্রোভাইডারকে ফুললি ট্রেন করা, ও বেসিক্যালি কাস্টমারের দরজায় গিয়ে যতক্ষণ না যে সার্ভিসটা অর্ডার করছে সে যতক্ষণ না দরজা খুলে ততক্ষণ ভিতরে ঢোকে না। সো দ্যাট ইজ ওয়ান পার্ট, যেটা হচ্ছে যে কাস্টমার সাইড থেকে এটা। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে কিছু ইনবিল্ট অপশন আছে, যেরকম হচ্ছে সার্ভিস প্রোভাইডার সার্ভিস শুরু করার পর থেকেই সে চাইলে ভয়েস রেকর্ড করে রাখতে পারে, আর ওখানে কিছু ইমার্জেন্সি বাটন আছে যেটা দিয়ে সে আমাদেরকে জানাইতে পারে।
আমরা বেসিক্যালি গভর্নমেন্টের 999-এর একটা হটলাইনেও কানেক্টেড। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এরকম কোনো সিকিউরিটি ইস্যু ফেস করি নাই, কারণ হচ্ছে যে আমাদের সার্ভিস প্রোভাইডাররা বেসিক্যালি যে কাস্টমারটা অর্ডার করে সে তো একটা ফিমেলই হয়, সে যতক্ষণ না খুলে ততক্ষণ পর্যন্ত ঢোকে না, আর যখন একটা ফিমেল খুলে তখন ওখানে বেসিক্যালি রিস্কের ইয়েটা থাকে না খুব একটা। থ্যাংক ইউ ভাইয়া। আর আমার একটা লাস্ট একটু জানার বিষয় ছিল সুব্রতদার কাছ থেকে। সুব্রতদা, আপনাদের মডেলে একজনের বিষয় আসলে আমরা একটু কম জেনেছি, এক্সক্লুসিভ এজেন্টস, এখানে বলেছিলেন যে ইয়োত্রা আছেন, হ্যাঁ, তো এইটার আসলে তাদের দুটো জিনিস, এক হচ্ছে তারা কিভাবে সিলেক্টেড হন, ইয়োত বলতে কি আমরা গভর্নমেন্টের যে ইয়োতের এজটা সেটাকে কনসিডার করছি এখানে, সেটা একটা বিষয়, আর আসলে তাদের এই যে মাঝখানে যারা থাকছেন এক্সক্লুসিভ এজেন্ট, আমরা কৃষকদের বেনিফিটগুলো দেখলাম, আপনাদের গুলো দেখলাম, এনারা কোন জায়গাটা থেকে বেনিফিটেড হচ্ছেন আর কি। আর ফিমেল কোনো, যেমন অনেক আমরা জানি চর অঞ্চলেও মানে কাউরিয়ারিং বলেন বা বুল ফ্যাটেনিং, এগুলো তো অনেক ফিমেলরা আছেন আর কি জড়িত, তাদের জন্য কি আলাদা কোনো প্যাকেজ বা কোনো কিছু এগুলো কি আছে কিনা আপনাদের? ফার্স্ট, প্রথমে আপনার ফিমেলদের কোশ্চেনটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনার যদিও এই ধরনের ডিসিশন গুলো মানে যে প্যাকেজটা পারচেজ করবে কি করবে না, এই ডিসিশনটা সিঙ্গেল হ্যান্ডেড হয় না, এটা পুরুষরাও সাধারণত একা ডিসিশন নেয় না, মহিলারাও একা ডিসিশন নেয় না, ডিসিশন মেকিংটা একসাথে হয়, বিকজ আমরা যেটা করি যে আমরা ডোর টু ডোর যেহেতু সেল করি, আমরা মহিলাদেরকেই অ্যাপ্রোচ করা হয় কারণ তাদেরকেই বাসায় পাওয়া যায়, বাট দে অফেন ডিসকাস টুগেদার এন্ড দেন টেক এ ডিসিশন। বাট যখন আপনার কি বলে যে সার্ভিস ডেলিভারিটা শুরু হয়, বিকজ উই গো ডোর টু ডোর এভরি উইক, কি বলে যে আমরা ওই আমাদের চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আমরা খোঁজ খবর রাখতেছি যে ক্যাটলের গ্রোথ দেখতেছি, যে যে জিনিসগুলো অ্যাডমিনিস্টার করা দরকার সেগুলো অ্যাডমিনিস্টার করা হচ্ছে না, সো ওই ডিসকাশন গুলো কিন্তু বেসিক্যালি ফিমেলদের সাথেই হচ্ছে। শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট যখন বাজার থেকে নিয়ে আসতে হচ্ছে, লিফট করে নিয়ে আসতে হচ্ছে, সেই লিফটিংটা অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষেরা করছে, আমরা এখনো হোম ডেলিভারি করি না, সো সেটা পুরুষেরা করে। তো বাট সার্ভিস ডেলিভারিটা লার্জলি মহিলাদের সাথে হয় এবং অনেক ক্ষেত্রে সেলসটা হচ্ছে মহিলাদের সাথে হয়, সো ইটস বেসিক্যালি উই ডিল উইথ দ্য ফ্যামিলি। আর আমাদের প্যাকেজের মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে যে উই আর অফারিং কমপ্লিমেন্টারি হেলথ এন্ড হেলথ ইন্স্যুরেন্স, আগে লাইফও দিতাম আমরা, কি হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছি সেটা দুইজনের জন্য, হাজবেন্ড ওয়াইফ দুইজনের জন্যই, তারা যদি হসপিটালাইজড হয় তাহলে একটা কাভারেজ পাবে, তারা যদি এমনিতে গিয়ে আউটপেশেন্ট ডাক্তার দেখায় তাহলে সেখানেও একটা কাভারেজ পাবে, এবং এটা দুইজনের জন্যই দেওয়া। যদি আমরা সাধারণত গ্রামে যেটা হয় যে মহিলাদের নামে শুধুমাত্র রেজিস্ট্রেশন যদি করি তাহলে তাকে খুঁজে পেতে অসুবিধা হয়, কারণ মহিলাদেরকে সাধারণত দেখা যাচ্ছে মহিলাদের নামে গ্রামে মানুষ চেনে না, সো ইভেন অনেক সময় পুরুষদের নাম বলো তার বাবার নাম বলতে হয় যে কোন কার ছেলে, সো সেই জন্য আমাদের দুজনের নামই নেওয়া থাকে, মানে পুরুষের নাম মহিলার নাম দুজনের নেওয়া থাকে। অনেক ক্ষেত্রে যদি মনে করেন মহিলারা মানে প্রাইমারি কাস্টমার নামটা হয় মহিলার, তাহলে সেক্ষেত্রে আমরা হাজবেন্ডের নাম নিই, হাজবেন্ডের নাম নিলে মহিলা ওয়াইফের নাম নিই, সো দুইটা নেওয়া থাকে, সো দ্যাটস ওয়ান। সো আমাদের কাস্টমার সেগমেন্ট একটা লার্জ অংশই হচ্ছে মহিলা, এবং আমাদের এখানে এজেন্ট হিসেবে এখন যারা কাজ করছে এই মুহূর্তে যারা আছে তারা এখন আমাদের পেরোলেই আছে, আমাদের প্ল্যানটা হচ্ছে যে এজেন্ট ইউজ করা, বাট আমরা ভবিষ্যতে চাই এই ধরনের এজেন্ট মডেলটাতে যেতে আর কি, যেখানে বেসিক্যালি একটা কমিশন বেসড মডেলে যাবে। এখন এই মুহূর্তে যারা আছে তারা বেসিক্যালি হচ্ছে কি আপনার এগ্রিকালচার কোম্পানিতে কাজ করেছে বা এনজিওতে কাজ করেছে, মাইক্রো ফাইন্যান্সে কাজ করেছে, এই রকমের ব্যাকগ্রাউন্ডে। সো এই মুহূর্তে আমরা খুবই ছোট, আমাদের আমরা সোফার 800 মতো ইউনিক ফার্মারকে আমরা সার্ভ করছি এক বছরে। আমাদের এজেন্টের যদি বলি এজেন্ট আছে 6 জন, সো এই 6 জনকে আমরা স্থানীয় এলাকা থেকে বেছে নিছি, এরকম তারা কোন অর্গানাইজেশনে কাজ করতো, তাদের এগ্রিকালচার ইনপুট বা মাইক্রো ফাইন্যান্স এগুলোতে ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেই সব দেখে নিছে। সো বেসিক্যালি সামবডি হু শুড বি কমফোর্টেবল ওয়ার্কিং উইথ দ্য ফার্মার, ফার্মারকে সার্ভিস করবে, ফার্মার কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করবে, সো এরকম করতে করতে পারে এরকমের, এবং তার ওইখানে থাকার মানসিকতা আছে, মানে একেবারে ইউনিয়ন পর্যায়ে তাকে থাকতে হবে, সো এক একজন লার্জলি একটা ইউনিয়ন বা দুইটা ইউনিয়ন কভার করে। আচ্ছা, ওইটা দেখে আমরা সিদ্ধান্ত নিই। ভবিষ্যতে যখন আমরা নাম্বার অফ এজেন্ট বাড়াবো তখন আমরা এই ক্রাইটেরিয়া গুলো আরো স্ট্রিনজেন্ট করবো, এবং এখন যারা আছে তারা তো স্যালারি পাচ্ছে, বাট ভবিষ্যতে যেটা হবে যে তারা সেলস যত হবে সেই সেলস এর উপর একটা কমিশন পাবে প্লাস একটা ফিক্সড পেমেন্ট পাবে, মানে পুরোপুরি স্যালারিটা আমরা বন্ধ করবো না, মানে স্যালারিটা কমিয়ে নিয়ে এসে আপনার ইনসেন্টিভ একটা অ্যাড করা হবে, সো যত সেল হবে সেটার উপর সে একটা পার্সেন্টেজ কমিশন পাবে। থ্যাংক ইউ সুব্রতা, থ্যাংক ইউ তারিক ভাই, থ্যাংক ইউ ভাই, সেটা কিভাবে দিচ্ছেন, এটা কি আপনাদের কোন থার্ড পার্টির সাথে কন্ট্রাক্ট করা মানে অনলাইনের থ্রুতে হচ্ছে নাকি এটা ফিজিক্যালি কেউ ওখানে আছে যার কাছ থেকে তারা পরামর্শ নিতে পারে? আচ্ছা,
সো আমাদের যে এজেন্ট যাকে বলছি বা যারা ফ্রন্ট এন্ড মানে আমাদের স্টাফ বা এজেন্ট যারা, তারা যেটা করছে যে তারা তাদের কাজ হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করা, মানে প্রথমত কাজ হচ্ছে তাদেরকে সেল করা, মানে সে প্রথমত একটা প্যাকেজ একজনকে সেল করতে হবে, মানে দে হ্যাভ টু টেক এ ডিসিশন যে হ্যাঁ আমি এটা নিব। তারপরে তার হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডেলিভারি এবং হচ্ছে গিয়ে সার্ভিস ডেলিভারিটা শুরু হয় এবং সেটা সে পুরো সাইকেল জুড়ে চলতে থাকে। সো এক একজন এজেন্ট আপনার একটা ইউনিয়ন বা দুইটা ইউনিয়নের এলাকাটা সে দেখছে আর কি, সেইখানে তার হয়তো 100 থেকে 200 পর্যন্ত তার কাস্টমার আছে। সো তাদেরকে তারা হচ্ছে গিয়ে এভরি মানে তার স্কেডিউল করা আছে যে আজকে এই রুটে যাবে কালকে ওই রুটে যাবে। সো রুট অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট প্রত্যেক উইকে তার একবার করে দেখা হয় মিনিমাম। এটা ছাড়া যদি কখনো মানে হি ইজ বেসিক্যালি ওয়ান স্টপ পয়েন্ট, তার যে কোনো রিলেটেড সমস্যা হলে সে হচ্ছে গিয়ে ওই এজেন্টকে ফোন দিবে আর কি। এজেন্টকে ফোন দিয়ে সে তার প্রবলেমের কথা বলবে যে তার খাবার শেষ হয়ে গেছে, তার কোনো সমস্যা হয়েছে, তার ডাক্তার নিয়ে যেতে হবে, সবকিছু হচ্ছে গিয়ে হি উইল হ্যান্ডেল দ্যাট। সো এখন আমাদের যে এজেন্টরা আছে তারা জেনারেলিস্ট, তারা কোনো স্পেশাল টেকনিক্যাল পার্সন না। সো তারা জেনারেল যে অ্যাডভাইজারি আছে যে কিভাবে ফিড করতে হবে, কিভাবে ওষুধগুলো ব্যবহার করতে হবে, কিভাবে খাবার খাইতে হবে, সো এই জেনারেল অ্যাডভাইজারিগুলো তারাই দিয়ে থাকে। আমরা ধীরে ধীরে এদেরকে টেকনিক্যাল ক্যাপাসিটি ডেভেলপ করছি। আর টেকনিক্যাল যদি কোনো ইন্টারভেনশন লাগে সেটার জন্য আমরা লোকাল যে গরুর ডাক্তার আছে তার সাথে একটা কন্ট্রাক্ট করা আছে যে সে হচ্ছে গিয়ে প্রত্যেক এই 4 মাস ধরে সে এই ক্যাটেলটার খোঁজ দেখাশোনা করবে এবং হচ্ছে গিয়ে যেই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করা দরকার সেগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করে, লাইক দেয়ার আর সাম ইনজেকশন, সো সেইটার জন্য সে একটা ফিক্সড পেমেন্ট পাবে এবং সেই পেমেন্ট আমরা ফার্মার কাছে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ডাক্তারকে দিয়ে দিই। সো আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্ষেত্রে আর আমাদের আরেকটা প্ল্যান আছে ভবিষ্যতে আপনার হচ্ছে গিয়ে যে টেলিমেডিসিন ব্যবহার করার, যে আমাদের যে এজেন্টরা যাচ্ছে যখন আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়ে যাবে বা এখনো আমরা এটা করতে পারি, আমরা এম্পাওয়ারের সাথে কাজ করছি। সো এম্পাওয়ার এরকম টেলিমেডিসিন মেডিসিনের সলিউশন আছে, সো যেখানে হচ্ছে গিয়ে সে ওখান থেকে ছবি পাঠিয়ে দিবে, এখান থেকে ভেটেরিনারি ডক্টর সে দেখে হচ্ছে অ্যাডভাইস করবে, তো সেটাও আমরা পাশাপাশি ট্রায়াল রান করতে। আচ্ছা, এটা কি শুধু এখন ক্যাটেলের ক্ষেত্রে আপনারা দিচ্ছেন, ক্রপের ক্ষেত্রে কি দিচ্ছেন না এই সার্ভিসটা? আমরা ক্যাটেল দিয়ে প্রথমত শুরু করেছি এবং ক্যাটেলের একটা সুবিধা যেটা হচ্ছে সারা বছর করা যায়, যে কোনো ফার্মার করতে পারে, তার জমি আছে কি নাই সেটা ব্যাপার না, যে কেউই করতে পারে। তো আমরা ক্যাটেল দিয়ে শুরু করেছি, দ্যাট ক্যাটেল গিভস আস এ স্টেডি রেভিনিউ। আমরা ক্রপে শুরু করেছি রাইস নিয়ে এবং হচ্ছে গিয়ে সামনে আমরা আরো অন্যান্য ক্রপ নিয়ে কাজ করবো, লাইক মেইজ পটাটো এই ধরনের ক্রপ নিয়ে আমরা কাজ করবো। সো রাইসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমাদের যে এজেন্টরা আছে তারাই হচ্ছে অ্যাডভাইস করবে এবং তারা আর ট্রেন বাই হচ্ছে গিয়ে যে আপনার এগ্রিকালচার ইনপুট কোম্পানি যাদের সাথে আমরা পার্টনার করছি। ওকে, সো আপনারা কিছু স্পেসিফিক এগ্রিকালচার কোম্পানির ইনপুট গুলো আর কি? হ্যাঁ, আমরা কিছু স্পেসিফিক কোম্পানির সাথে পার্টনারশিপেই আমরা প্রোভাইড করি থাকি। আমরা যেমন রাইসের জন্য আমরা অটো ক্রপ কেয়ারের সাথে কাজ করছি, হু আর নাম্বার 2 ইন দ্য মার্কেট। ক্যাটেলের জন্য আমরা এসিআই গোদরেজ গ্রেনাটার সাথে কাজ করছি, দে আর মার্কেট লিডার্স ইন দেয়ার ওন ক্যাটাগরিজ। সো আমাদের প্রেফারেন্সটা হচ্ছে যে আমরা যে একেবারে বেস্ট যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর সাথে কাজ করব এবং তাদের কাছ থেকেই হচ্ছে গিয়ে আমরা এই যে টেকনিক্যাল যে সাপোর্টগুলো সেই টেকনিক্যাল সাপোর্টগুলো পাবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Keeping the time in mind, amra tahole last question ta nibo. Ekta question dekhechi chat box e. Acha, am jodi ar karo question na thake ami ekta question korte jacchilam. Ami Tosiba. Chat box er question ta jodi address kora hoye thake tahole to holo, ar jodi na hoy tahole ki Mehat bhai tu dekhben chat box e kono question ache kina, baki ache kina address kora. আমি তাহলে থ্যাংকস জানাই, তাহলে আমার শেষে থ্যাংকসটাও হয়ে গেল একসাথে। আমি আসলে থ্যাংকস জানাতে চাই বিশেষ করে সুব্রত দা তো আছেনই, তারিক ভাইকে, মানে আমার কাছে এখন মনে হচ্ছিল আমাদের এখানে কজন ইউথ থাকলে আরো অনুপ্রাণিত হতো একজন ইয়াং এন্টারপ্রেনারকে দেখে, তারিক ভাই বিশেষ করে। যারা লোন চাচ্ছে আপনারা, তারা হচ্ছে গিয়ে তাদেরকে ব্যাংকের সাথে বা অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে বোধহয় লিংক করে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে ব্যাংকে যে কলেটারাল তাদের যে ডিমান্ড সেগুলোই তারা ফুলফিল করতে হচ্ছে, আমি জানি না, আমি ভুলও শুনে থাকি। আমরা পুরো ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছি জিসে এরকম না, আমরা বেসিক্যালি ওনাদের আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে ওনারা 3 মাস বা 6 মাস সার্ভিসটা দিচ্ছে। তো আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে যখন তারা সার্ভিস দিচ্ছে আমরা তখন প্ল্যাটফর্মের ডেটাগুলোকে প্রোভাইড করছি ব্যাংকে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের স্কিল অ্যাসেসমেন্ট করছি, আমরা তাদের পিয়ার নেটওয়ার্ক রিভিউগুলো দেখতেছি। সো আমাদেরও বেসিক্যালি একটা অ্যাসেসমেন্ট প্রসেস আছে। তো আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসে একটা মার্কিং হয় ব্যাংকের ক্রেডিট
অর্থিনেস দেখার জন্য এই যে আমাদের ওদের ট্রানজ্যাকশনাল ডেটাগুলো আমাদের প্ল্যাটফর্মে থাকে এটার উপর বেস করে তারা একটা রেটিং করে এই দুটো রেটিং এর উপর বেস করে তারা লোনটার অ্যামাউন্টটা সেট করে সে কি অ্যাকচুয়ালি 50,000 টাকা পাবে নাকি 60,000 টাকা পাবে নাকি 1,00,000 টাকা পাবে এবং এইটার জন্য বেসিক্যালি এই সার্ভিস প্রোভাইডারগুলোর একটা ট্রানজ্যাকশন ডেটা আমাদের প্ল্যাটফর্মে থাকতে হয় এটা মিনিমাম 3 মান্থস ওকে না এটা খুব ভালো একটা বিষয় আসলে তাহলে হচ্ছে অনেক সময় ব্যাংকও কিন্তু অনেক সময় ডেটা পায় না মানে ব্যাংক আসলে ক্লায়েন্ট খুঁজে পায় না তখন দেখা যায় যে ওরাও তখন এমন কাউকে দিচ্ছে যখন আমরা যেটা বলি যে আসলে ব্যাংকে গেলে পাওয়া যায় না ব্যাংকের জন্য লোন পাওয়ার জন্য যে রেডি থাকা দরকার সেটা অনেক সময় আমাদের থাকে না তো এটা একটা ভালো উদ্যোগ আরেকটা পাশাপাশি বলতে চাচ্ছি যে যারা লোন পাচ্ছে যে অ্যামাউন্টই পাক না কেন তার জন্য তো কিছু তাকে গ্যারান্টার মানে গ্যারান্টি লাগে বা কোলাটারাল দেখাতে হয় সেই ক্ষেত্রে আপনারা কি কোনো সাপোর্ট করেন গ্যারান্টার হিসেবে মাঝখানে তাদেরকেই তাদের কোলাটারাল দেখাতে হয় এখানে আপু ইনিশিয়ালি স্মল অ্যামাউন্ট গুলোর জন্য ওদেরকে কোনো কোলাটারাল বা কোনো কিছু গ্যারান্টার হিসেবে দেখাইতে হচ্ছে না ইনিশিয়ালি সো ইনিশিয়ালি পাইলট প্রজেক্টের জন্য পাইলটের সাকসেসের উপর বেস করে আমরা ডিসাইড করব যে আমরা নেক্সট স্টেজে এরকম কিছু রাখবো কিনা সো এখনো ইনিশিয়াল স্টেজে এরকম কিছু রাখার আমাদের প্ল্যান নাই আচ্ছা তার মানে আপনাদের এতে ওরা পেয়েছে তাই না ব্যাংক ওদের আপনাদের ডেটার উপর নির্ভর করে ওদেরকে অ্যাক্সেস করে দিচ্ছে ওকে এইটা একটা খুব ভালো লিংক থ্যাংক ইউ তারিক ভাই অনেক প্রশ্ন ছিল অনেক জানা ছিল আসলে মনে হয় যে জিজ্ঞেস মানে ইউথদেরকে এনে আসলে জিজ্ঞেস করতে পারলে আরো ভালো হতো হোপ নেক্সট টাইম আমরা আপনার সাথে ইউথদের কোন ইন্টারঅ্যাকশন করানোর সুযোগ পাবো যাতে যাদের সত্যি যারা ইন্টারেস্টেড এই ক্ষেত্রে পাবে যেহেতু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা আমরা রুরাল ইউথদের নিয়ে কাজ করি তো অনেক সময় অনেক কিছু চাইলেও তারাও অনেক ইনফরমেশনের অভাবেই হোক আর ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটির অভাবেই হোক আর যেতে পারে না থ্যাংক ইউ আমি সুব্রত দার কাছে একটু জিজ্ঞাসা করবো সুব্রত দা আপনারা যাদের কাছ থেকে কোম্পানির সাথে যাদের সাথে আপনারা লিংক বিশেষ করে মার্কেট একটা যারা আছে রেনাটা বা এসিআই করতে আপনারা যে এন্ড কাস্টমারদের কাছে যখন প্রোডাক্টটা নিয়ে যান মার্কেট প্রাইসে কি ওরা পায় নাকি ওদের আপনাদের কাছ থেকে নেওয়ার ফলে ওদের কিছু প্রাইসিং এর সুবিধা থাকে যে মার্কেট প্রাইস একটু কমে পায় বা বেশি নিলে বাল্ক আপনাদের কাছ থেকে একটার বদলে চারটা নিলে কিছুটা কম পায় এরকম কিছু আছে না আমরা আসলে এমআরপি তেই প্রোভাইড করছি এবং এমআরপি তে প্রোভাইড করে আমাদের যে ধরনের অপারেটিং অপারেট করার জন্য যে ধরনের মার্জিন দরকার সেটা আসলে আমরা কোম্পানির কাছ থেকে যেই প্রাইসে পাই এবং এমআরপি তে সেল করার পরে যেই মার্জিনটা থাকে সেটা দিয়ে আসলে ওই রকম একটা জায়গায় অপারেশন চালানো খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা অ্যাডিশনালি যেটা এবং আমরা ক্রেডিটে দিচ্ছি তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা অ্যাডিশনালি যেটা করি যে অ্যাডভাইজারি সার্ভিসের জন্য চার্জ করছি আর কি আর প্রাইসটা যেটা হয় যে আপনার নর্মালি মার্কেটে দেখা গেলো অনেক সময় অনেক কম দামে পাওয়া যায় এবং কম দামে পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে ইস্যু থাকে অথবা দেখা গেলো যে রিটেলাররা অনেক সময় জাস্ট প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার জন্য কম দামে দিয়ে দিচ্ছে সো উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু এ প্রাইস কম্পিটিশন আমরা ফার্মারদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি যে আপনি এইখানে 10 টাকা 20 টাকা বাঁচানোর কথা চিন্তা করেন না আপনি চিন্তা করেন যে আপনাকে আমি কিভাবে 1,000, 2,000, 5,000 টাকা আপনার আমি বেনিফিট বাড়াবো সেটা চিন্তা করেন সেটার উপর আমরা বেশি ফোকাস করি ওকে আর তারা যেহেতু আপনাদের কাছ থেকে ক্রেডিটে নেওয়ার সুযোগ আপনাদের কাছ থেকে তো ক্রেডিটে নেওয়ার সুযোগ পায় আমাদের কাছ থেকে ক্রেডিট নেওয়ার সুযোগ হচ্ছে কি ফুল সাইকেলের জন্য যে জিনিসটা হচ্ছে কি আপনার নরমালি রিটেলারের কাছ থেকে তারা এক নম্বর কথা হচ্ছে ভালো প্রোডাক্ট গুলো তারা পায় না রেনাটা প্রোডাক্ট রেনাটার কোনো কাউকে ক্রেডিটে প্রোডাক্ট বিক্রি করে না সো রিটেলারের কোনো আগ্রহ নাই রেনাটার প্রোডাক্ট ক্যাশ দিয়ে কিনে ফার্মারকে সে বাকি দিবে কারণ এরকম ইন্ডিভিজুয়াল যখন প্রোডাক্ট গুলো বিক্রি করে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট মানে এটা আসলে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হয় না আমরা যেভাবে এটাকে ভায়াবল করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রেনাটার প্রোডাক্ট দিব এসিআই গোডরেজের প্রোডাক্ট দিব তো সব মিলে বাস্কেটটা আপনার দেখা যাচ্ছে 10-12,000 টাকা হয়ে যাচ্ছে সো এবং তার সাথে আমরা আবার অ্যাডভাইজারি সার্ভিসের একটা ফি পাচ্ছি যেটা আমার হচ্ছে কি আমার ওই স্টাফের যে ডোর টু ডোর যাচ্ছে সেই কস্টটা রিকভার করতে হেল্প করছে আর কি এবং বাস্কেটটাকে বড় করে আমরা এটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করছি আদারওয়াইজ তো এটা সিম্পলি ওয়ার্কআউট করতো মানে রিটেলার এমনিতেই বাকি দিত যদি এটা ওয়ার্কআউট করতো আর ওরা বাকি দিলেও দেখা গেলো পুরো সিজনের জন্য পুরো সাইকেলের জন্য বাকি দেয় না দিলে দেখা যাচ্ছে খারাপ প্রোডাক্ট দেয় যেখানে হচ্ছে অনেক বেশি টাকা দাম ধরে আচ্ছা সো এখানে একটা ডেমোনস্ট্রেশনের সুযোগ হয়ে যাচ্ছে কৃষকের জন্য তাই না রাইট সো এভরি ফার্মার আমাদের জন্য এভরি ফার্মার ইজ এ ডেমোনস্ট্রেশন ফার্মার আচ্ছা আরেকটা আমার জানার জায়গা থেকে যে হচ্ছে গিয়ে যেহেতু আপনি শুরুতেই বলছিলেন যে সোশ্যাল এন্টারপ্রাইজে তো অনেকগুলো মডেল আছে মেহাদ ভাই এরিয়াতে দেখলাম প্রেজেন্টেশনে দেখলাম আপনার প্রেজেন্টেশনে দেখলাম তো ওই কোন রুলস এর জায়গা থেকে কোন স্পেসিফিক রুলস বা গাইডলাইন হয়তো নেই যে ঠিক স্ট্রিক্ট এইটাই তো সেক্ষেত্রে মানে এখানে কি পার্টনারশিপের কোনো ব্যাপার আছে যে এতজন পার্টনার হতেই হবে এটাকে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ বলার জন্য বা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আচ্ছা না এইটা এটা নিয়ে যেটা বললাম যে সোশ্যাল এন্টারপ্রাইজ ডিপেন্ডস অন ইউর মিশন মানে আপনার মিশনটা কি সেটার উপর নির্ভর করবে আপনি সোশ্যাল এন্টারপ্রাইজ নাকি কমার্শিয়াল এন্টারপ্রাইজ কিন্তু লিগাল এন্টিটি কথা যদি আসে বাংলাদেশে আপনাকে হয় এটাকে প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ যেই ফর্মস গুলো আছে আর কি যে কোনো বিজনেস রেজিস্ট্রেশন করতে গেলে যেই ফর্মস গুলো আপনি নিতে পারেন সেই ফর্মস গুলো নিতে হবে যেমন আমরা নন প্রফিট হিসেবে রেজিস্টার্ড ঠিক আছে আমরা ট্রাস্ট হিসেবে রেজিস্টার্ড আবার মনে করেন যে সোলশেয়ার একটা কোম্পানি ওটা লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার্ড সো
ওরাও কিন্তু সোশ্যাল মিশন নিয়ে কাজ করছে, সো ওরা কিন্তু সোশ্যাল এন্টারপ্রাইজ, বাট দে আর লিমিটেড কোম্পানি, আমরা এখনো লিমিটেড কোম্পানি না, আমরা ট্রাস্ট হিসেবে রেজিস্টার্ড। সো এইটার উপরে ডিপেন্ড করছে আর কি যে আপনার আপনি আসলে কোন ধরনের, আপনি যে কোনো ধরনের ফর্ম নিতে পারেন, বাট ডিপেন্ডস অন লাইক হোয়াট ইওর অ্যাকচুয়াল মিশন ইজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শুভ দাদা, অনেক ব্যস্ততার মাঝেও এখানে সময় দিলেন। ইনপুটের প্রাইস প্লাস হচ্ছে গিয়ে লোকাল ভেট, যে সেই লোকাল ভেটের প্রাইস চার মাসের জন্য তার একটা সার্ভিস ফি, আর আমাদের সার্ভিস ফি, সো চার মাসের জন্য চার দুগুণে 800 টাকা। এই 800 টাকার মধ্যে সে আবার একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পাচ্ছে। সো আমরা এখন পার ক্যাটেল প্রাইসিংটা করি, সো আমার পার প্যাকেজের সাথে প্রাইসিং, ইট ডাজন্ট ডিপেন্ড অন যে একটা ফার্মারের যদি সে দুইটা গরুর জন্য নেয় তাহলে দুইটা গরুর জন্য তাকে দুইটা প্রাইস পে করতে হবে, মানে দুইটা প্যাকেজের প্রাইস সিম্পলি দিতে হবে, এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে অ্যাডভাইজারি সার্ভিসটা আপাতত ইনক্লুডেড। ওকে, সো যদি সে তার সব ক্যাটেলের জন্য একসাথেও সার্ভিস নেয় তখনও তাকে পার ক্যাটেল হিসেবে দিতে হবে। হ্যাঁ, রাইট। সুব্রতদা, আমি তাহলে একটা একটু এই ব্যাপারটা জানিয়ে রাখতে চাচ্ছি যে আমাদের ইনফরমেশন গুলো, যে আমাদের কিন্তু প্রায় 16টা ডিস্ট্রিক্টেই কিন্তু সিবিও আছে, ইউথ গ্রুপ আছে, যারা বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর বা অন্যান্য জায়গা থেকে কিন্তু কিছুটা ট্রেনিং পাওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে যে কাউ রেয়ারিং, তারপর হচ্ছে গিয়ে বা বিভিন্ন ফার্মিং, তারপরে হচ্ছে গিয়ে মৎস্য, ইভেন মৎস্য এইসবের। তা আপনাকে একটু জাস্ট ইনপুট দিয়ে রাখা যে যদি কখনো আপনাদের খুব একসাথে কাজ করতে পারি, যেহেতু আমরা কুড়িগ্রামে আছি, কুড়িগ্রাম গাইবান্ধা ওই অঞ্চলগুলোতে আপনাদের কাজ আছে, এবং আমাদের ইউথদের কিছু হাবও আছে, যে হাবের মাধ্যমে ওরা এই ধরনের কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে অন্যান্য ইউথদেরকে, মানে ওটাকেই ওরা ঘিরে একটা বিজনেস মডেল তৈরি করার চেষ্টা করছে। সো আমরা আবার যেটা ওই এজেন্টদের দিকে যাওয়ার কারণটা যেটা হচ্ছে কি, যে আমরা যদি নিজেরা ব্যাংকের কাছ থেকে টাকা আনতে যাই তাহলে আমাদের পক্ষে এত কোলাটারাল রাখা দেওয়া সম্ভব না। সো আমরা এই জন্য এজেন্ট মডেলটাকে গোয়িং ফরওয়ার্ড বিল্ড করতে চাচ্ছি, যাতে করে যেমন রমণী যেটা করছে, যে রমণী ডেটা শেয়ার করে আপনার যে সার্ভিস প্রোভাইডার তাকে কিন্তু ব্যাংকিং মানে লোনের ব্যবস্থা করে দিয়েছে, সেম জিনিসটা আমরা এজেন্টের জন্য করতে চাই। সো রমণীর জন্য যেমন সার্ভিস প্রোভাইডার এবং হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, আমাদের জন্য হচ্ছে গিয়ে এজেন্ট এবং ফার্মার। সো এজেন্টকে আমরা ব্যাংকের সাথে, মানে ব্যাংকের ব্যাংক যাতে এজেন্টকে ফাইন্যান্স করে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং আমরা ব্যাংক যখন এজেন্টকে ফাইন্যান্স করবে, দেখা গেলো যে আপনার ব্যাংক টাকা পেমেন্ট করবে আমাকে, আমি তাকে প্রোডাক্ট দিব, ফার্মারকে ইন কাইন্ড দিচ্ছি, আমরা কিন্তু ফার্মারকে ক্যাশ দিচ্ছি না, আমরা তাকে প্রোডাক্টগুলো দিচ্ছি। সো এইরকম একটা মডেলের দিকে আমরা যেতে চাই, সো সেখানে ডেফিনেটলি আপনাদের সাথে একটা পাইলট আমরা ডেফিনেটলি শুরু করতে পারি যদি এরকমটা করা যায়। জি, হোপ কোভিড এর কারণে তো আমরা সবাই একটু থেমে আছি, আশা করছি আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো একটু সবাই মিলেই ব্রেইনস্টর্মিং করতে পারি যে কোথায় কোথায় সুযোগ আছে। তবে ডেফিনেটলি যেহেতু আপনারা খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন এবং রুরাল জায়গা থেকে, ইভেন সামনে তো আরো অটোমেশনের বিষয় আসবে, আর অনেক কিছু আসবে, তো এইভাবে যদি এজেন্ট হিসেবেও ইউথদের প্রিপেয়ার করা যায় পরে আস্তে আস্তে তারাই এক একজন। ওকে, থ্যাংক ইউ শুভদা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই টাইমের জন্য। তারিক ভাইকেও থ্যাঙ্কস, অবশ্যই লাইক থ্যাংক ইউ অপ্পো। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে বোধহয় আমরা শেষ করতে পারি, কারণ বেশ সময় হয়ে গেছে। রাইট, থ্যাংক ইউ তোশি অপ্পা। আমি তাহলে জাস্ট একটা লাস্ট কোশ্চেন দিয়ে আর কি শেষ করব আর কি। সুব্রত তো আমি তারিক ভাই এবং লোকমান ভাইয়ের একটা কোশ্চেন ছিল, একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল দাদা, এটা ধন্যবাদ। আমাদের উপজেলা জেলা পর্যায়ে গভর্নমেন্টের যে প্রাণী সম্পদ অফিস আছে তারা কিন্তু ক্যাটেল বা আপনার কাউ এইগুলার জন্য মানে পশু সম্পদ ইয়ের জন্য ট্রিটমেন্ট গুলা দেয় এবং সার্ভিস দেয়, এবং তাদেরও কিছু এজেন্ট আছে তারা এই সার্ভিস গুলা দেয়। এবার আপনারা সেম সার্ভিসটা আপনারাও দিচ্ছেন, তো এই ক্ষেত্রে কি দাদা কোন এক্সপিরিয়েন্স আছে কিনা যে আপনারা সার্ভিস দিতে গিয়ে কোনো রিস্কে পড়ে গেছেন বা কোনো মারা গেছে অথবা খারাপ অবস্থা হয়েছে,
যেহেতু মানে গরু মারা যাওয়ার কথা বলছেন? আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলেছিলাম, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির দিক থেকে সমস্যা যেটা হচ্ছে যে আপনার মানে স্মল হোল্ডার ফার্মারদের জন্য যে প্রাইস পয়েন্টে দরকার প্রোডাক্টটা, ইন্স্যুরেন্স প্রোডাক্টটা, সেই প্রাইস পয়েন্টের প্রোডাক্টটা এখন নাই, তার চেয়ে অনেক বেশি প্রাইসি আর কি। তো সেই কারণে আমরা ইন্স্যুরেন্সটা চাইলেও ইন্ট্রোডিউস করতে পারছি না। আর ইন্স্যুরেন্সের ওরা যেটা মনে করছে যে অনেক বেশি ডেথ মর্টালিটি রেট অনেক বেশি, কিন্তু ইন রিয়ালিটিতে মর্টালিটি রেট অনেক কম। তো সেই কারণে আমরা এমন কিছু প্রোডাক্টও ইন্ট্রোডিউস করতে চাই না যেটা ফার্মারের জন্য বার্ডেন হয়ে যাবে, কারণ ফার্মারের জন্য 400-500 টাকা ম্যাটার করে। ভালো এবং রমণী কি কি সাপোর্ট অথবা বেনিফিট চেতে পারে আপনার ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে লাইক অক্সফ্যাম? সো তারিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি যদি আমাদের সেক্টরে বলি, আমাদের সেক্টরে বেসিক্যালি কিন্তু একটা হিউজ নিড আছে আমাদের বিউটিশিয়ান তৈরি করা। আমি যদি বলি আমরা আস্তে আস্তে সেক্টরগুলোকে এক্সপ্যান্ড করতেছি, আমাদের টেইলরের একটা বড় নিড আছে, আমাদের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, সো আমরা দেখা যাচ্ছে যে গ্রামে অনেক মহিলা কাজ করে যারা কিন্তু ছোট ছোট প্রোডাক্ট বানায় যেটাকে কিনা আমরা এই কাস্টমার বেসটার কাছে সেল করতে পারি অ্যানাদার্স। সো আমরা বেসিক্যালি হয়তোবা তারা যে প্রোডাক্টগুলো বানায় ওইটা সেল করার পর্যায়ে থাকে না, আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাক্ট থাকে, ওটাকে স্ট্যান্ডার্ড করার জন্য তাকে ট্রেনিং বা আদার্স কিছু ম্যাটেরিয়াল সাপোর্ট দেওয়া দরকার আছে। সো এই জায়গাগুলো যদি অক্সফর্মের সাথে আমরা একসাথে কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি কিন্তু এটার ইম্প্যাক্ট মেজার করতে পারবো যে বেসিক্যালি সে এরকম একটা জিনিস বানাইতো, এটার পরে আমরা এতটুকু ট্রেনিং বা আদার্স দিয়ে চেঞ্জ করার পরে বেসিক্যালি সে কতটুকু বেশি ইনকাম করতে পারতেছে অ্যান আদার্স, সিমিলারলি সবগুলো সেক্টরে। তো আমার মনে হয় যে এটা ক্লোজ সেক্টরে ট্রেনিং ও হতে পারে, এটা বাইরের সেক্টরে যে জায়গাগুলো আপনার অপারেশন আছে সেই জায়গাগুলো থেকে এন্টারপ্রেনার বের করে নিয়ে আসার কাজগুলো হতে পারে। সো দুইটা জায়গা থেকে আমরা পার্টনারশিপ অন কিছু করতে পারি। থ্যাঙ্ক ইউ তারিক ভাই। সুব্রত দা, সো যেহেতু আমরা হচ্ছে গিয়ে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি অনেকদিন সুইস কন্ট্যাক্টে, এবং কথা হচ্ছে যে ফার্মারের জন্য আসলে কি করা দরকার সেটাকে মাথায় নিয়েই হচ্ছে আমরা আমাদের যে ওভারঅল যে প্যাকেজ বা প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি সেটাকে আমরা সাজিয়েছি। সো ফার্মারের যে নিডগুলো আছে, যে ফার্মার ইনপুট দরকার, ফার্মার অ্যাডভাইজারি দরকার, ফার্মার ক্রেডিট দরকার, ফার্মার বিক্রি করার সাপোর্ট দরকার, সো এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার প্যাকেজ। এখন এই সবকিছু আমরা ওয়ান স্টপ সলিউশন হিসেবে ফার্মারকে দিতে পারি। দ্য চ্যালেঞ্জ ইজ যে আমি যে একটা জায়গায় একটা নতুন করে একটা এজেন্টকে নিব, সেই এজেন্টটা দেখা গেল যে আপনার যে পরিমাণ সেল করা দরকার সেই পরিমাণ সেলস পর্যন্ত যেতে তার একটু সময় লাগবে। সো এই যে 2 বছর তার কস্টটা আমাকে পিক আপ করতে হচ্ছে, সো এইটা আমার জন্য এক্সপ্যানশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমার আসলে সেরকমের ক্যাপাসিটি না থাকলে আমি আর নতুন করে একটা এজেন্ট আমি নিতে পারবো না। কারণ একটা এজেন্ট নিলে তার স্যালারি যেমন আমাকে পিক করতে হবে, পাশাপাশি আমাকে আবার হচ্ছে গিয়ে তার পেছনে যে ক্যাপিটালটা সেই ক্যাপিটালটা আমাকে ইনভেস্ট করতে হবে। এখন এইভাবে মডেলটা আছে, ভবিষ্যতে যদি ব্যাংকের কাছ থেকে ক্যাপিটালটা আসে তাহলে আমার জন্য ওইটা একটু সুবিধা হবে, বাট স্টিল আমাকে ওই স্টাফটার বা এজেন্টটার হচ্ছে গিয়ে ইনিশিয়াল যে কস্ট তাকে তো প্রতি মাসে একটা সার্টিন অ্যামাউন্ট আয় করতে হবে। সে দেখা গেলো যে বিক্রি করতে পারলো না এই মাসে প্রথম মাসে, তো হি ক্যানট জাস্ট গো আউট উইদাউট এ পে। সো আমাকে তো ইনিশিয়াল একটা সাপোর্ট দিতে হবে যে 6 মাস হোক 12 মাস হোক, যাতে করে ওকে একটা পে দিয়ে আমি তাকে মোটিভেটেড রাখতে পারি, সে যাতে কাজ করে কাস্টমার অ্যাকুইজিশন করতে পারে। তো এই জায়গায় আমার একটা সাপোর্ট দরকার, একটা হচ্ছে যে এজেন্টের যে ইনিশিয়াল কস্টটা এটা একটা সাপোর্ট দরকার। 2 নম্বর সাপোর্ট হচ্ছে যে প্রমোশনের ক্ষেত্রে, যে আমরা যদি প্রমোশন করতে পারি, আমরা যদি ফার্মারকে নট লাইক গিভিং দেম ফ্রি অর গিভিং দেম লাইক মানে ডিসকাউন্টস এন্ড অল দ্যাট, যে আমরা যদি ইফেক্টিভ কিছু করতে পারি, ফর এক্সাম্পল ক্যাটেলের জন্য যেটা হতে পারে ইফেক্টিভ কিছু হতে পারে যে একটা গরুর জন্য একটা শেড করে দেয়া, একটা ছোট 500-1000 টাকা 500-1000 টাকা খরচ করে একটা শেড করে দেয়া যেটা সে ব্যবহার করে গুড প্র্যাকটিস গুলো ফলো করতে পারে। সো ওই ধরনের কিছু যদি আমরা করি সেটা আমাকে যেমন ইনিশিয়াল কাস্টমার অ্যাকুইজিশনে হেল্প করবে, আমার হচ্ছে গিয়ে এজেন্টের যে ইনিশিয়াল কস্ট সেই কস্টটা রিকভার করতে হেল্প করবে। সো ওই ধরনের বেসিক্যালি সাপোর্ট যদি আমরা পাই তাহলে আমাদের জন্য যে কোনো নতুন ডিস্ট্রিক্টে গিয়ে সেটা করা সম্ভব, সেই এক্সপ্যানশনটা করা সম্ভব। আদারওয়াইজ উইল গো অ্যাট এ ভেরি অর্গানিক
পেস আমাদের মতো করে আমরা গ্রো করব যখন টাকা পাবো, যদি কোনোদিন আমরা ইনভেস্টমেন্ট পাই অন্য কোথাও থেকে কোনো সাপোর্ট পাই তাহলে আমরা হচ্ছে সেভাবে গ্রো করবো। এটাকে অ্যাক্সেলারেট করে দিতে পারে অক্সফ্যাম, এবং অ্যাক্সেলারেট করে দিলে যেটা হবে ইভেনচুয়ালি আপনার ফার্মাররা বেনিফিটেড হবে, এবং অক্সফ্যামের জন্য যেটা সুবিধা হচ্ছে যে অক্সফ্যামকে বিভিন্ন চ্যানেলের সাথে কাজ করতে হবে না, প্রাইভেট সেক্টরের সাথে, ডিএলএস এর সাথে, ব্যাংকের সাথে, অনেকগুলো চ্যানেলের সাথে কাজ করতে হবে না, একটা চ্যানেলেই ফার্মার সবগুলো সার্ভিস পেয়ে যাবে এবং ইম্প্যাক্টটাও মেজার করতে পারবে এখান থেকে, আমাদের ডেটা থেকেই অক্সফ্যাম সেই ইম্প্যাক্টটাও মেজার করতে পারবে। আমি তাহলে আজকে যেটা করবো যে আমি মেইলে আপনাদেরকে জাস্ট কানেক্ট করে দিব আর কি, ফর ফিউচার পারপাসেস ইফ দেয়ার ইজ এনি পসিবিলিটিস you all can actually explore it. And Toshiba pa tahole apni jodi bolen tahole ajke session ta amra tahole ekhane close korchi. Thank you Mehat bhai, apni jeta bollen je ektu jodi contact number ba contact email address share koren, ha possible je amader jekhane jekhane kaj korar sujog ache discussion er sujog thakbe. Thank you. Please শেষ করতে পারেন সুব্রত দা, তারিক ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জানি না অফিস কবে খুলবে, অফিস খুলে অফিসে আসার আমন্ত্রণ থাকবে আর অথবা কথা তো হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন এন্ড হোপ আই হ্যাভ টু সি ইউ। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ জয়েন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ আ হ্যাপি উইকেন্ড, গুড বাই, টেক কেয়ার এভরিওয়ান, বাই, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ। Allah Hafiz. Allah Hafiz, Apu. Take care. Allah Hafiz. Allah Hafiz.